মঠের দরজায় দাঁড়িয়ে তরোয়াল হাতে তাদের উচ্চ স্বর গম গম করে উঠল। সেই বন থেকে প্রচণ্ড আওয়াজে শব্দ হল, হাজার তলোয়ার হাজার বল্লম ফলার আওয়াজ যেন বাজের মতো শব্দ করে উঠল। পশু পাখি ভয়ে চেঁচিয়ে উঠল। আরো একবার জয় ঢাক বেজে উঠল। সন্তানেরা নগরের দিকে এগিয়ে চলল। গপ্প মিরে ঠেক, কিছু ভয়, কিছু রহস্য, কিছু হাসি, কিছু প্রেম, এই থেকে সবই আছে। গপ্প মিরে ঠেকের আজকের গপ্প সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস আনন্দমঠ প্রথম পর্ব। এনি ডিজিটাল কপি অফ দিস কন্টেন্ট লিডিং টু পাইরেসি ইজ এ ক্রাইম। এই গল্পের যে কোনো রকম পাইরেসির বিরুদ্ধে উপযুক্ত আইনি ব্যবস্থা নেওয়া হবে। পাইরেসি দণ্ডনীয় অপরাধ। অনুগ্রহ করে পাইরেসি করবেন না, পাইরেসি সাপোর্ট করবেন না। তাহলে শুরু করা যাক। এভাবে কদিন চলবে? খুব বেশি দিন নয়, যতদিন চলে। আমি যতদিন পারি চালাই, তারপর তুমি মেয়েকে নিয়ে শহরে চলে যাও। সাল 1176, পদচিহ্ন গ্রাম। গ্রীষ্মকালের একদিন, গ্রামে অনেক বাড়ি, বাজারে সারি সারি দোকান, হাটে সারি সারি চালা, পল্লীতে শয়ে শয়ে মাটির ঘর, মাঝে মধ্যে ছোট বড় অট্টালিকা। কিন্তু আজ জনমানুষ নেই, আজ সব চুপচাপ। বাজারে দোকান বন্ধ, দোকানদার কোথায় পালিয়েছে ঠিকানা নেই। আজ হাটবার, অথচ হাট বসেনি, ভিক্ষুকেরা বেরোয়নি, তাঁতি তাঁত বন্ধ করে ঘরের কোনায় পড়ে কাঁদছে, দাতারা দান বন্ধ করেছে, অধ্যাপক টোল বন্ধ করেছে, শিশুরাও বুঝি আর সাহস করে কাঁদে না, রাজপথে লোক নেই। এক বড় অট্টালিকার দরজা বন্ধ, তার অন্দরমহল যেন ভর দুপুরেই অন্ধকার। সেখানে বসে আছে এক দম্পতি আর ভাবছে তাদের সামনে মন্বন্তর। বৃষ্টি হয়নি, তাই ফসলের অভাব। লোকে প্রথমে ভিক্ষা করতে শুরু করল, তারপরে কে ভিক্ষা দেয়, উপোস করতে শুরু করল, তারপরেই রোগগ্রস্ত হতে লাগল। গরু বেচল, লাঙল জোয়াল বেচল, বীজ ধান খেয়ে ফেলল, ঘরবাড়ি বেচল, জমি জমা পর্যন্ত বেচল। তারপর একে একে ঘরের মেয়ে, নিজের ছেলে, এরপর স্ত্রী বেচতে শুরু করল। তারপর মেয়ে, ছেলে, স্ত্রী, কে কিনবে? খরিদ্দার নেই, সকলেই বেচতে চায়। খাবারের অভাবে গাছের পাতা, ঘাস, আগাছা খেতে শুরু করল। পশু ও বন্যেরা কুকুর ইঁদুর বেড়াল খেতে লাগল। অনেকেই পালিয়ে গেল, যারা পালালো সেই বিদেশে গিয়েও মরল অনাহারেই, যারা পালালো না তারা অখাদ্য খেয়ে অথবা না খেয়ে রোগে ভুগে মরল, জ্বর, ওলাউঠা, ক্ষয়, বসন্ত। মহেন্দ্র সিংহ পদচিহ্ন গ্রামে বড় লোক, কিন্তু আজ ধনী নির্ধনের এক দর। এই কষ্টের সময় তাঁরও আত্মীয় স্বজন, দাস দাসী সকলেই মরেছে রোগে ভুগে, কেউ পালিয়েছে। তাঁর অনেকের পরিবার ছোট হয়ে এখন কেবল স্ত্রী কল্যাণী ও এক ছোট মেয়ে সুকুমারী পড়ে আছে। মহেন্দ্র আর কল্যাণী কথা বলছেন নিজেদের ভবিষ্যৎ নিয়ে। মহেন্দ্র বললেন, শহরে যদি যেতে হয় তবে তোমায় বা কেন এত দুঃখ দিই, চলো না এখনই যাই। কল্যাণী বললেন, শহরে গেলে বিশেষ কিছু উপকার হবে কি? সে জায়গাও হয়তো এমনই জনশূন্যই থাকবে, প্রাণ রক্ষা করা যাবে না। মুর্শিদাবাদ, কাশিমবাজার,
বা কলকাতায় গেলে প্রাণ রক্ষা হতে পারে, তবে এখানে আর থাকা যায় না। কিন্তু কল্যাণী, এই বাড়ি গতকাল থেকে পুরুষানুক্রমে সঞ্চিত ধনে পরিপূর্ণ, এ যে সব চোরে লুটে নেবে। লুটতে আসলে কি দুজনে রাখতে পারবো? প্রাণে না বাঁচলে ধন ভোগ করবে কে? চলো চলো, এসব বন্ধ টন্ধ করে যাই, যদি প্রাণে বাঁচি ফিরে এসে ভোগ করব। তুমি কি হাঁটতে পারবে? বেয়ারা তো সব মারা গেছে, গরু আছে তো গাড়োয়ান নেই, গাড়োয়ান আছে তো গরু নেই। আমি হাঁটতে পারবো, তুমি চিন্তা করো না। কল্যাণী মনে মনে ঠিক করলেন যে না হয় পথে মরে পড়ে থাকবেন, তবু তো এরা দুজন বাঁচবে। পরদিন সকালে মহেন্দ্র সিংহ আর কল্যাণী কিছু পয়সা কড়ি সঙ্গে নিয়ে ঘর দোরের চাবি বন্ধ করে গরুগুলো ছেড়ে দিয়ে মেয়েকে কোলে নিয়ে রাজধানীর উদ্দেশ্যে যাত্রা করলেন। বেরোনোর সময় মহেন্দ্র বললেন, পথ বড় দুর্গম, পায়ে পায়ে ডাকাত লুঠেরা ঘুরছে, খালি হাতে যাওয়া উচিত নয়। এই বলে মহেন্দ্র ঘরে ফিরে এসে বন্দুক গুলি বারুদ সঙ্গে নিলেন। এসব দেখে কল্যাণী বললেন, যখন অস্ত্রের কথা মনে করলে তবে তুমি একবার সুকুমারীকে ধরো, আমিও হাতিয়ার নিয়ে আসবো। তুমি আবার কি হাতিয়ার নেবে? নেব, তুমি মেয়েকে ধরো না। কল্যাণী মেয়েকে মহেন্দ্রর কোলে দিয়ে ঘরের মধ্যে ঢুকলেন। দুঃখের দিনে কপালে কি হয় ভেবে কল্যাণী আগেই বিষ জোগাড় করে রেখেছিলেন। সেই বিষের একটা ছোট্ট কৌটো জামা কাপড়ের মধ্যে লুকিয়ে রাখলেন। জ্যৈষ্ঠ মাস, রোদের উত্তাপে পৃথিবী আগুন, হাওয়াতে আগুন ছড়িয়েছে, আকাশ উত্তপ্ত তামার চাঁদোয়ার মতো, পথের ধুলো আগুনের ফুলকি। সেই আগুনের মধ্যে দিয়ে চলেছেন মহেন্দ্র, কল্যাণী, সঙ্গে তাদের ছোট্ট মেয়ে সুকুমারী। কল্যাণী ঘামতে লাগলেন, কখনো বাবলা গাছের ছায়ায়, কখনো খেজুর গাছের ছায়ায় বসে শুকনো পুকুরের কাদা জল পান করে খুব কষ্টে পথ চলতে লাগলেন। মেয়েটি মহেন্দ্রর কোলে, একবার মহেন্দ্র মেয়েকে হাওয়া দেয়, একবার ঘন সবুজ পাতার সুগন্ধ ফুলের লতা জড়ানো গাছের ছায়ায় বসে দুজনে বিশ্রাম নেন। মহেন্দ্র কল্যাণীর পরিশ্রম আর সহ্য শক্তি দেখে অবাক হলেন। কাপড় ভিজিয়ে মহেন্দ্র কাছের ডোবা থেকে জল এনে নিজের ও কল্যাণীর মুখ হাত পা কপাল মুছিয়ে দিলেন। আবার পথ চলা শুরু, এদিকে খিদেও পেয়েছে সবার। সন্ধ্যের আগেই একটা সরাইখানায় পৌঁছলেন। মহেন্দ্র ভেবেছিলেন সেখানে গিয়ে স্ত্রী কন্যার কষ্টের অবসান হবে, কিন্তু সেখানেও কোনো মানুষ নেই, কেবল ফাঁকা বাড়ি। মহেন্দ্র কিছুক্ষণ ইতিউতি দেখে স্ত্রীকে বললেন, তুমি একটু সাহস করে এখানে থাকো, আমি দেখি কোনো খাবার জোগাড় করতে পারি কিনা। একটু দুধও যদি পাই মেয়েটাকে অন্তত কিছু একটু খাওয়ানো যাবে। আচ্ছা যাও, সাবধানে যেও। তুমিও সাবধানে থেকো, ভয় পেও না। এই বলে পড়ে থাকা কলসি হাতে নিয়ে মহেন্দ্র বেরিয়ে গেলেন। এই জনহীন জায়গায় প্রায় অন্ধকার কুটিরের মাঝে একা বসে আছেন কল্যাণী মেয়েকে নিয়ে। তার ভয় করছে, কেউ কোথাও নেই, মানুষের কোনো শব্দ নেই, কেবল শিয়াল কুকুরের ডাক। মনে মনে ভাবছিলেন, ইস, কেন যে তাকে যেতে দিলাম, না হয় আরো কিছু সময় খিদে তেষ্টা সহ্য করতাম। তারপর ভাবলেন চারদিকের দরজা বন্ধ করে বসাটাই বুদ্ধিমানের কাজ, কিন্তু একটা দরজাতেও পাল্লা বা হুড়কো নেই। যা, এ তো বন্ধ করার উপায় নেই। হঠাৎ দেখলেন একটা দরজায় কি যেন ছায়ার মতো মানুষের আকৃতি বোধ হয়, কিন্তু মানুষ নয়। একদম শুকনো রোগা ঘোর কৃষ্ণ বর্ণের উলঙ্গ বিকট দেখতে মানুষের মতো কি একটা এসে
দরজায় দাঁড়াল। কিছু পরে সেই ছায়া একটা হাত তুলল। হাড় মাংস আছে, বেশ লম্বা, শুকনো হাতের লম্বা শুকনো আঙুল দিয়ে কাকে যেন ইশারা করে ডাকল। তারপর আরেকটা এলো, এমন অনেকে এলো একে একে। চুপচাপ ধীরে ধীরে তারা ঘরে ঢুকতে লাগল। সেই অন্ধকার ঘর যেন রাতের শ্মশানের মতো ভয়ানক হয়ে উঠল। সেই ভূতের মতো মূর্তিরা কল্যাণী এবং তার মেয়েকে ঘিরে দাঁড়ালো। কি তোমরা কারা? আমাদের আমাদের ছেড়ে দাও, আমাদের ছেড়ে দাও। কল্যাণী ভয়ে প্রায় মূর্ছা গেলেন। সেই কালো রোগা ছায়া পুরুষেরা তাদের তুলে নিয়ে ঘরের বাইরে আনল। তারপর মাঠ পার করে এক ঘন জঙ্গলের মধ্যে এনে ফেলল। এদিকে কিছু পরেই মহেন্দ্র কলসি করে দুধ নিয়ে ফিরে এসে দেখে ঘর ফাঁকা। কল্যাণী, কল্যাণী, কল্যাণী কোথায় গেলে? কল্যাণী, এই দেখো, মেয়ের জন্য দুধ পেয়েছি। কল্যাণী, কল্যাণী কোথায় গেলে তুমি? সুকুমারী, মা আমার, কোথায় তোরা? চারিদিক খুঁজে মেয়ে স্ত্রী কারুর কোনো খোঁজ পেলেন না মহেন্দ্র সিংহ। যে জঙ্গলের মাঝে দস্যুরা কল্যাণীকে নামালো সে জঙ্গল অতি মনোরম। দেশে খাদ্য থাকুক বা না থাকুক, বনে ফুল আছে, ফুলের গন্ধে সে অন্ধকারও আলোর মতো লাগছিল। মাঝে পরিষ্কার নরম ফুলে ঢাকা মাটিতে দস্যুরা কল্যাণী ও তাঁর মেয়েকে নামিয়ে তাদের ঘিরে বসল। এরপর নিজেদের মধ্যেই শুরু হল বাদানুবাদ। কল্যাণীর যাবতীয় গয়না আগেই হাতিয়ে নিয়েছিল তারা। একদল সেসব ভাগাভাগিতে ব্যস্ত। এদের নিয়ে কি করা যায়? আমরা এই সোনা রূপো নিয়ে করবোটা কি? কেউ এই গয়না নিয়ে আমায় এক মুঠো চাল দাও, খিদে যে প্রাণ যায়। আজ শুধু গাছের পাতা খেয়ে আছি। হ্যাঁ হ্যাঁ ঠিক, চাল দাও। তাদের গোলযোগ থামাতে এলো দস্যু দলপতি। সে বলল, আরে তোরা কি শুরু করেছিস বলতো? চাল দাও, চাল দাও। এসব এসব গয়না দিয়ে কি হবে? হ্যাঁ চাল দাও, চাল দাও। উচ্চ স্বর থেকে ক্রমে গালাগালি মারামারির উপক্রম হলো। একদল দস্যু যে গয়না পেয়েছিল তা দলপতির গায়ে ছুঁড়ে মারল। আমাকে মারছিস কেন? বাকিরা মিলে দলপতিকে আক্রমণ করে মারতে লাগল। দলপতি নিজেই অনাহারে জীর্ণ শীর্ণ হয়েছিল, ফলে আঘাত সহ্য করতে না পেরে সেখানেই মাটিতে পড়ে মারা গেল। তখন ক্ষুধিত, রাগী, উত্তেজিত ও জ্ঞান শূন্য দস্যু দলের একজন বলল, খিদে আর পাচ্ছি না, শিয়াল কুকুরের মাংস খেয়েছি। এসো ভাই, আজ এই বেটাকে খাই। জয়কারি, বমকারি, আজ নরম মাংস খাবো। এই বলে সেই ভূতের মতো বিকট শরীরগুলো অন্ধকারে খলখল করে হেসে উঠে হাততালি দিয়ে নাচতে শুরু করল। আজ নরম মাংস খাবো। দলপতির দেহ পোড়ানোর জন্য আগুনের ব্যবস্থা করছে একজন। শুকনো পাতা, কাঠ, ঘাস তুলে এনে আগুন জ্বালিয়ে দিল। আগুন জ্বলে গেলে এক দস্যু মৃতের পা ধরে টেনে আগুনে ফেলতে গেলে আরেকজন বলে ওঠে, এই রাখো রাখো, দাঁড়াও, যদি আজ নরম মাংস খেতেই হয় তাহলে বুড়োর শুকনো মাংস কেন? আজ যা লুটে এনেছি তাই খাবো। এসো, ওই কচি মেয়েটাকে পুড়িয়ে খাই। যাই, কিছু একটা পোহা বাপু, আর চেখিদে সই না। এরপর সবাই লোলুপ দৃষ্টি দিয়ে কল্যাণীর মেয়ের দিকে তাকাতেই দেখল কল্যাণী
নিজের স্তন মেয়ের মুখে চেপে ধরে মেয়েকে নিয়ে বনের মধ্যে পালাচ্ছে। এই দেখে দস্যুরা তাদের পেছনে ধাওয়া করতে লাগল। অবস্থা বিশেষে মানুষ হিংস্র পশু মাত্র। জঙ্গলে ঘোর অন্ধকার, কল্যাণী পথ খুঁজে পাচ্ছে না। তার উপর গাছের কাঁটা লতা সুকুমারীর গায়ে ফুটছে। সুকুমারী কেঁদে উঠল। সঙ্গে সঙ্গে বিপদ আরো বাড়ল। দস্যুরা সেই আওয়াজ শুনে আরো ধাওয়া করতে লাগলো। এই বাচ্চাটা কান্না মনে হচ্ছে, ওদিকে চল, ওদিকে ওদিকে। কিছুক্ষণ পরই চাঁদ উঠল। কল্যাণীর শেষ ভরসাও শেষ হতে থাকল। গহীন অরণ্যে অন্ধকারে যদিও লুকিয়ে থাকা সম্ভব, চাঁদের আলোয় তা অসম্ভব। একসময় ক্লান্ত হয়ে কল্যাণী এক গাছের তলায় বসে পড়লেন। মেয়েকে বুকে জড়িয়ে ডাকতে লাগলেন জগদীশ্বরকে। কোথায় তুমি, যাকে আমি নিত্য পূজো করি, নিত্য প্রণাম করি, যার বর্ষায় বনের মধ্যে ঢুকেছে? কোথায় তুমি মধুসূদন, আমাকে একটু দয়া করবে না ঠাকুর? ভয়ে, অগাধ ভক্তিতে, খিদে তেষ্টার অবসাদে কল্যাণী ক্রমে দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে অন্তরের চেতনায় শুনতে লাগলেন আকাশে স্বর্গীয় স্বরে গান হচ্ছে। তারপর কল্যাণী চোখ খুলে দেখলেন সেই আধো আলোয়, বনের আধার মেশা চাঁদের আলোয়, তার সামনে দাঁড়িয়ে আছেন সাদা বস্ত্র পরিহিত এক ঋষিমূর্তি। ফর্সা শরীর, সাদা চুল, সাদা দাড়ি। ঠাকুর, কল্যাণী প্রণাম করবেন ভেবেও করতে পারলেন না, তার আগেই জ্ঞান হারালেন। বনের মাঝে এক প্রকাণ্ড জমি জুড়ে ভাঙা শিলাখণ্ড দিয়ে ঘেরা একটি বড় মঠ রয়েছে। আগে বৌদ্ধদের বিহার ছিল, এখন হিন্দু মঠ হয়েছে। অট্টালিকাটির দোতলা, মাঝে অনেক রকম দেবতার মন্দির, আর সামনেই নাট মন্দির। সবই প্রায় পাঁচিলে ঘেরা, আর বাইরের অংশ বনের গাছের সারি দিয়ে এমনভাবে ঢাকা যে দিনের বেলাতেও সামান্য দূরে থাকলেও বোঝার উপায় নেই যে এখানে একটা মঠ আছে। অট্টালিকার বেশ কিছু জায়গা ভাঙা, দেখলেই বোঝা যায় এই গভীর জঙ্গলেও মানুষ বাস করে। এই মঠের একটি কুটুরির মধ্যে একটি বড় কাঠের গুঁড়ি জ্বলছিল। তার ভেতর কল্যাণীর প্রথম চেতনা হলে তিনি আবার দেখলেন সামনে সেই ফর্সা শরীর, সাদা বস্ত্র পরিহিত মহাপুরুষ। তার নাম সত্যানন্দ। তিনি বললেন, ভয় পেও না মা, এ দেবতার ঠাঁই। একটু দুধ আছে, তুমি খাও, তারপর তোমার সঙ্গে কথা বলব। কল্যাণী প্রথমে কিছুই বুঝতে পারলেন না, তারপর ধীরে ধীরে সব কিছু মনে পড়তেই গলায় আঁচল দিয়ে সেই মহাত্মাকে প্রণাম করলেন। ঠাকুর, প্রণাম নেবেন। থাক থাক মা। তিনি মঙ্গল আশীর্বাদ করে ঘরের মধ্যে গিয়ে একটি সুগন্ধি মাটির পাত্র বের করে সেই জ্বলন্ত আগুনে দুধ গরম করলেন। দুধ গরম হলে কল্যাণীকে দিয়ে বললেন, মেয়েকে কিছু খাওয়াও মা, নিজেও কিছু খাও, তারপর কথা বলবো। কল্যাণী খুশি মনে মেয়েকে দুধ খাওয়াতে শুরু করলেন। আর আমি যতক্ষণ না আসি কোনো চিন্তা করো না। এই বলে সত্যানন্দ মন্দির থেকে বেরিয়ে গেলেন। বাইরে থেকে কিছুক্ষণ পর আবার ফিরে এসে দেখেন দুধ অল্পই খরচ হয়েছে। কল্যাণী মেয়েকে খাইয়েছে কিন্তু নিজে খায়নি। দুধ যেমন ছিল
তেমনি পড়ে আছে। মা, তুমি দুধ খাওনি? আমি আবার যাচ্ছি, তুমি দুধ না খেলে ফিরব না। এই বলে বাইরে যাবেন, কল্যাণী আবার তাকে প্রণাম করে জোড়হাত করলেন। ঠাকুর, একটা কথা, মানে। বলো মা, কি হয়েছে? আমাকে দুধ খেতে বলবেন না, কিছু বাধা আছে, আমি খাবো না। কি বাধা আছে আমায় বলো। আমি বনবাসী ব্রহ্মচারী, তুমি আমার মেয়ে, তোমার এমন কি কথা আছে যে আমাকে বলতে পারবে না? আমি যখন বন থেকে তোমাকে অজ্ঞান অবস্থায় তুলে আনি, তখন তোমাকে অত্যন্ত ক্ষুধার্থ তৃষ্ণার্ত বোধ হয়েছিল। তুমি না খেলে বাঁচবে কি করে? আপনি দেবতা, আপনাকে বলবো, আমার স্বামী এখন অভুক্ত আছেন, তাঁর দেখা না পেলে কিংবা তার খবর না শুনলে আমি কেমন করে খাবো? তোমার স্বামী কোথায়? তা আমি জানি না, তিনি দুধের সন্ধানে বেরোতেই দস্যুরা আমাকে চুরি করে নিয়ে যান। তখন ব্রহ্মচারী সত্যানন্দ এক এক করে প্রশ্ন করলেন কল্যাণীকে। কল্যাণী আর তাঁর স্বামীর সমস্ত বৃত্তান্ত সম্পর্কে জানলেন। কল্যাণী স্বামীর নাম বললেন না, বলতে পারেন না, কিন্তু আরও অন্য পরিচয়ের মাধ্যমে ব্রহ্মচারী বুঝলেন। তারপর জিজ্ঞাসা করলেন, তুমি মহেন্দ্রের স্ত্রী? কল্যাণী নিরুত্তর হয়ে যে আগুনে দুধ গরম হয়েছিল নিচু মুখে তাতে কাঠ দিলেন। তুমি আমার কথা পালন করো, দুধটুকু খাও, আমি তোমার স্বামীর খবর আনছি। তুমি দুধ না খেলে কিন্তু আমি যাব না। এখানে জল আছে কি? ব্রহ্মচারী জলের কলসি দেখিয়ে দিলেন। কল্যাণী হাত পাতলেন, ব্রহ্মচারী হাত ভরে জল ঢেলে দিলেন। কল্যাণী সেই জলের অঞ্জলি দিয়ে ব্রহ্মচারীর পায়ে নিয়ে গিয়ে বললেন, আপনি এতে পায়ের ধুলো দিন। ব্রহ্মচারী আঙুল দিয়ে জল স্পর্শ করলে কল্যাণী সেই জল পান করলেন এবং বললেন, আমি অমৃত পান করেছি, আর কিছু খেতে বলবেন না, স্বামীর খবর না পেলে আর কিচ্ছু খাবো না। তুমি নির্ভয়েই দেউলে থাকো, আমি তোমার স্বামীর খোঁজে চললাম। রাত গভীর, মাথার উপর চাঁদ, তবে পূর্ণ চাঁদ নয়, আলো ততটা তীব্র নয়। সামনেই বিস্তীর্ণ মাঠ, তাতে আলো আঁধারি ছায়া পড়েছে। মাঠে কি আছে স্পষ্ট নয়, সেই মাঠ দিয়ে মুর্শিদাবাদ ও কলকাতা যাওয়ার রাস্তা। রাস্তার ধারে ছোট পাহাড়, পাহাড়ের উপর অনেক আম গাছ, তাতে চাঁদের আলো পড়েছে, পাতা কাঁপছে। সেই পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ব্রহ্মচারী সত্যানন্দ নিশ্চুপ হয়ে কি যেন শুনতে লাগলেন। আকাশের মতো মাঠে কোনো শব্দ নেই, কেবল গাছের মর্মর ধ্বনি। পাহাড়ের নিচের জঙ্গলে হঠাৎ কি একটা আওয়াজ হতেই তিনি সেদিকে গেলেন। সেখানে সারি সারি গাছের অন্ধকার তলায় মানুষ বসে রয়েছে। মানুষগুলো লম্বা, কৃষ্ণকায়, অস্ত্রধারী। গাছের ফাঁক দিয়ে পড়া জ্যোৎস্নায় তাদের শানিত অস্ত্র চকচক করছে। প্রায় 200 লোক বসে আছে, সবাই নিশ্চুপ, একটিও শব্দ নেই। ব্রহ্মচারী সত্যানন্দ ধীরে ধীরে তাদের মধ্যে গিয়ে কি একটা ইশারা করলেন। কেউ উঠল না, কেউ কোনো কথা বলল না, কেউ শব্দ পর্যন্ত করল না। তিনি সকলের সামনে দিয়ে সবাইকে দেখতে দেখতে গেলেন। অন্ধকারে মুখের দিকে চেয়ে খুঁজতে লাগলেন, কাকে যেন খুঁজলেন, তবে পেলেন না। খুঁজে খুঁজে একজনকে চিনে তার গা ছুঁয়ে ইশারা করলেন। ইশারা পেয়ে যিনি উঠলেন তিনি এক যুবক, মিশমিশে কালো গোঁফদাড়িতে তার চাঁদ মুখ ঢাকা, বলিষ্ঠ দেহ, অতি সুপুরুষ, গেরুয়া বসন পরিধান করেছেন,
সারা গায়ে চন্দনের শোভা। তার নাম ভবানন্দ। মহাপুরুষ বললেন, ভবানন্দ, মহেন্দ্র সিংহের কোনো খবর রাখো। ভবানন্দ বললেন, মহেন্দ্র সিংহ আজ সকালে স্ত্রী মেয়েকে নিয়ে ঘর ছেড়ে যাচ্ছিল, তারপর পান্থনিবাসে যা ঘটেছে তা জানি। এ কাজ কে করল? গেঁয়ো চাষি বোধ হয়। এখন গ্রামের চাষাভূষো পেটের জ্বালায় ডাকাত হয়েছে। আজকাল কে ডাকাত নয়, আমরাই তো আজ লুট করে খেয়েছি। কোতোয়াল সাহেবের দুই মন চাল যাচ্ছিল, তা নিয়ে বৈষ্ণবের ভোগে লাগিয়েছি। চোরের হাত থেকে আমি তার বউ মেয়েকে উদ্ধার করেছি, তাদেরকে মঠে রেখে এসেছি। এখন তোমার উপর ভার যে মহেন্দ্রকে খুঁজে তার বউ মেয়েকে তার জিম্মায় করে দাও। এখানে জীবানন্দ থাকুক, ও থাকলে কাজ উদ্ধার হবে। ভবানন্দ সম্মত হলেন। ব্রহ্মচারী সত্যানন্দ তখন অন্যত্র চলে গেলেন। সরাইখানায় বসে কোনো লাভ হবে না ভেবে মহেন্দ্র উঠে দাঁড়ালেন। না, এভাবে বসে থেকে কি লাভ? শহরে গিয়ে রাজপুরুষদের সাহায্যে বউ মেয়ের খোঁজ করবেন এই ভেবে সেদিকেই চললেন। হাতে রয়েছে তার অস্ত্র, বন্দুক। 1176 সাল, বাংলা এখনো ইংরেজের শাসনাধীন হয়নি। ইংরেজ এখন বাংলার দেওয়ান। তারা খাজনার টাকা আদায় করে নেয়, কিন্তু এখনো বাঙালির প্রাণ সম্পত্তি প্রভৃতি রক্ষণাবেক্ষণের কোনো ভার নেয়নি। তখন টাকা নেবার ভার ইংরেজের, আর প্রাণ সম্পত্তি ইত্যাদি রক্ষণাবেক্ষণের ভার মীর জাফরের উপর। নিজেদের কর আদায় করতে একরকম কালেক্টর নিযুক্ত করেছে ইংরেজরা। সমস্ত খাজনা আদায় হলে তা কলকাতায় নিয়ে যাওয়া হয়। লোক না খেয়ে মরলেও খাজনা আদায় বন্ধ হয় না। গরুর গাড়ি বোঝাই করে কলকাতায় কোম্পানির ধনাগারে যাচ্ছে। মহেন্দ্র কিছু দূর গিয়ে পথের মাঝে দেখলেন গরুর গাড়ি চলেছে, আর 50 জন অস্ত্রধারী সেপাই গাড়ির আগে পিছে সারিবদ্ধভাবে বন্দুক হাতে যাচ্ছে। পথে ডাকাতের অভাব নেই, তাই এত নিরাপত্তা। সামনে তাদের সেনাপতি এক গোরা সাহেব। যেতে যেতে সেই গাড়ি ও সৈন্যদের জন্য মহেন্দ্র থেমে গেলেন। পাশের জঙ্গলের ধারে গিয়ে দাঁড়ালেন। এক সেপাই তাকে দেখতে পেয়ে বলল, ও দেখো, এক ডাকু ভাগ রহা হে। মহেন্দ্রর হাতে বন্দুক দেখে এ বিশ্বাস তার দৃঢ় হল। সে ছুটে গিয়ে মহেন্দ্রর গলা চেপে ধরল। শালা চোর! একি না, আমি চোর নই। হঠাৎ সেই সেপাই মহেন্দ্রকে এক ঘুষি মারল, তারপর বন্দুক কেড়ে নিল। মহেন্দ্র খালি হাতে পাল্টা ঘুষি মারল। মহেন্দ্রর রাগটা বরাবরই একটু বেশি, তার ঘুষি খেয়ে সেপাই অচেতন হল। আরো 3-4 জন সেপাই এসে মহেন্দ্রকে ধরে ফেলল। সেপাইরা তাকে সেনাপতির কাছে নিয়ে গিয়ে বলল, সাহেব, এই লোকটা একজন সেপাইকে খুন করেছে। শুনে সাহেব বললেন, সরাকো পকড়কে লেকে শাদি করো। সেপাইরা বুঝতে পারল না এমন বন্দুকধারী ডাকাতকে কিভাবে বিয়ে করবে তারা। তারা সাহেবের নেশা কাটা না পর্যন্ত মহেন্দ্রকে হাত পা বেঁধে গরুর গাড়িতে তুলল। বউ মেয়ের শোকে কাতর মহেন্দ্র মুক্তি পাওয়ার বৃথা চেষ্টা করল না। সেপাইরা তাকে বেশ করে বাঁধল। তারপর সেপাইরা আবারও খাজনা নিয়ে চলল। ব্রহ্মচারী সত্যানন্দর আদেশ পেয়ে ভবানন্দ গুনগুন করে হরিনাম করতে করতে মহেন্দ্র যে পান্থ নিবাসে উঠেছিলেন সেই পথেই চললেন। মহেন্দ্র যে পথে আসছিলেন
ভবানন্দ সেই পথ ধরেই যাচ্ছিলেন। ফলে তার সঙ্গেও সেপাইদের একইভাবে দেখা হলো। তিনিও সেপাইদের পাশ দিলেন, কিন্তু একই সেপাইদের বিশ্বাস ছিল ডাকাতেরা এইসব খাজনা লুট করার চেষ্টা করবেই। একটু আগেই একজন ডাকাত ধরাও পড়েছে, তাই ভবানন্দকে দেখে তাদের মনে হলো এও ডাকাত। অতএব সঙ্গে সঙ্গে সেপাইরা তাকেও ধরল। ভবানন্দ বললেন, আমাকে ধরছো কেন বাবু? তুম সালা ডাকু হো, দেখতে পাচ্ছ গেরুয়া বসন পরা ব্রহ্মচারী আমি, আমাকে দেখে ডাকাত মনে হচ্ছে? অনেক শালা ব্রহ্মচারী সন্ন্যাসী ডাকাতি করে। এই বলে সেপাইরা ভবানন্দকে গলা ধাক্কা দিয়ে টেনে আনল। ভবানন্দের চোখ সেই অন্ধকারে জ্বলে উঠল, কিন্তু আর কিছু না বলে অতি বিনীতভাবে তিনি বললেন, প্রভু কি করতে হবে আজ্ঞা করুন। সেপাইরা ভবানন্দের বিনয়ে খুশি হল। একজন বলল, লেও সালা মাথে পার ইয়ে মোট লেও। আরেকজন সেপাই বলল, না না পালাবে, আর এক শালাকে যেখানে বেঁধে রেখেছো এ শালাকেও গাড়ির উপর সেইখানে বেঁধে রাখো। ভবানন্দকেও বন্দি করে মহেন্দ্রর সঙ্গে বেঁধে গাড়িতে তোলা হল। ভবানন্দ মহেন্দ্র সিংহকে চিনতে পারলেন। সেপাইরা আবারও অন্য মনস্কভাবে গল্প গুজব করতে করতে চলল। গরুর গাড়ি চলতে শুরু করল, আর চাকায় কচকচ আওয়াজ হতে লাগল। এই সুযোগে ভবানন্দ মহেন্দ্রকে মৃদু স্বরে বললেন, মহেন্দ্র সিংহ আমি তোমায় চিনি, তোমার সাহায্যের জন্যই আমি এখানে এসেছি। মশাই আপনি কে? আমি কে সেটা এখন তোমার শোনার প্রয়োজন নেই, আমি যা বলি সাবধানে তাই করো। তোমার হাতের বাঁধনটা গাড়ির চাকার উপর রাখো। মহেন্দ্র খানিক অবাক হলেন, তবে বাক্য ব্যয় না করে একটু সরে গিয়ে গাড়ির চাকার উপরে হাতের দড়ি ছুঁয়ে রাখলেন। একটু পরেই চাকার ঘষা লেগে দড়ি ছিঁড়ে গেল, একইভাবে পায়ের দড়িও কাটলেন। ভবানন্দ একইভাবে নিজের বন্ধন ছিন্ন করলেন। এরপর মহেন্দ্র ভবানন্দর কথা মতো চুপ করে গাড়ির ওপরে পড়ে রইলেন। ভবানন্দও তাই করলেন, দুজনেই চুপ করে রইলেন। যেখানে সেই জঙ্গলের কাছে ব্রহ্মচারী সত্যানন্দ চারিদিক পর্যবেক্ষণ করছিলেন, সেই পথ দিয়েই সেপাইরা চলেছে। সেই পাহাড়ের কাছে সেপাই পৌঁছে দেখল যে পাহাড়ের নিচে একটা ঢিপির উপর একজন মানুষ দাঁড়িয়ে আছে। চন্দ্রদীপ্ত নীল আকাশে তার কালো শরীর ফুটে উঠেছে। সেটা দেখে সেপাইদের মধ্যে যে হাবিলদার সে বলল, ওই দেখো আর একটা, ওকে ধরে আনো, মোট বইবে। হাবিলদারের আদেশ পেয়ে একজন সেপাই তাকে ধরতে গেল। সেই লোকটি কিন্তু স্থির হয়ে রইলেন, নড়েন না চড়েন না। সেপাই তাকে ধরল, তাও তিনি কিছুই বললেন না। চল বেড়া চল। সেপাই তাকে ধরে হাবিলদারের কাছে আনতেই হাবিলদার আদেশ দিল, এর মাথায় মোট দাও। তিনি মাথায় মোট নিলেন। সবাই আবারও এগিয়ে চলেছে। এমন সময় হঠাৎ বন্দুকের শব্দ, হাবিলদারের মাথায় গুলি লাগল, মাটিতে পড়ে হাবিলদার মারা গেল। এই বলে একজন সেপাই লোকটার হাত ধরল। লোকটি মাথার মোট ফেলে সেপাইয়ের মাথায় বন্দুক দিয়ে এক ঘা দিলেন। সেপাইয়ের মাথা ভেঙে গেল। এরপর ছুটে এলো 200 অস্ত্রধারী লোক, ঘিরে ফেলল সেই গাড়ি ও সেপাই দলকে। সেপাইরা সাহেবের অনুমতির অপেক্ষা করছিল। সাহেব এসে তাদের চৌকোভাবে ঘিরে দাঁড়াতে আদেশ দিলেন। তারপর সাহেবের আদেশ মতো সেপাইরা বন্দুক তুলে ধরল। সাহেব এবার হুকুম দিলেন, সাহেবের
আর ফায়ারের হুকুম দেওয়া হলো না। হঠাৎ সাহেবের কোমর থেকে তাঁরই তরোয়াল বার করে কে যেন তাঁরই গলায় কোপ বসালো। সাহেব কাটা মাথা নিয়ে ঘোড়া থেকে পড়ে গেলেন। সবাই দেখল এক ব্যক্তি গাড়ির উপর দাঁড়িয়ে তরোয়াল হাতে হরি হরি শব্দ করছেন এবং বলছেন, সেপাইগুলোকে মার, মার সেপাইগুলোকে। তিনি আর কেউ নন, ভবানন্দ। সেনাপতি সাহেবের মাথা কাটা গেছে। কারো কাছে আদেশ না পেয়ে সেপাইরা কিছুক্ষণ ভয়ে চুপচাপ রইল। এই অছিলায় তেজিয়ান দস্যু দল তাদের অনেককে আঘাত করে মেরে গাড়ির কাছে এসে টাকার বাক্সগুলো হস্তগত করল। আমাদের মারবি তোরা? এবার আমরা তোদের লুট করব। সেপাইরা অবশেষে হেরে পালাল। ভবানন্দ আলিঙ্গন করলেন সেই ব্যক্তিকে যাকে একটু আগে সেপাইরা ধরে এনেছিল। তার নাম জীবানন্দ। ভাই জীবানন্দ, সার্থক ব্রত গ্রহণ করেছিলে। ভবানন্দ, তোমার নাম সার্থক হোক। জীবানন্দ লুট করা ধন যথাস্থানে নিয়ে যাওয়ার ব্যবস্থাপনায় নিযুক্ত হলেন। তার অনুচরদের সঙ্গে দ্রুত অন্যত্র গেলেন। ভবানন্দ সেখানে একাই দাঁড়িয়ে রইলেন। এইসব যখন চলছিল, সেই গোলযোগের মধ্যে মহেন্দ্র গাড়ি থেকে নেমে একজন সেপাইয়ের হাতিয়ার কেড়ে নিয়ে যুদ্ধে যোগ দিতে উদ্যোগী হয়েছিলেন বটে, কিন্তু তার মনে হয়েছিল এরা দস্যু, ধন অপহরণের জন্যই এই আক্রমণ। তাই তিনি যুদ্ধ থেকে সরে দাঁড়িয়েছিলেন, কারণ দস্যুদের সাহায্যের অর্থ নিজেও পাপের ভাগিদার হওয়া। তিনি ধীরে ধীরে সেই জায়গা থেকে সরে চলে যাবেন ভাবছেন, এমন সময় ভবানন্দ এসে তার কাছে দাঁড়ালেন। মশাই, আপনি কে? তোমার তাতে প্রয়োজন কি? আমার কিছু প্রয়োজন আছে। আজ আমি আপনার জন্য খুবই উপকৃত হয়েছি। সে বোধ যে তোমার আছে এমন তো মনে হলো না। অস্ত্র হাতে করে দূরে দাঁড়িয়ে রইলে। জমিদারের ছেলে, দুধ ঘি শ্রাদ্ধ করতে ওস্তাদ, আর কাজের বেলা হনুমান। এই যে কুকাজ, ডাকাতি হোক ডাকাতি, আমরা তোমার কিছু উপকার করেছি, আরও কিছু উপকার করবার ইচ্ছে আছে। আর কি উপকার করবে? আর ডাকাতের থেকে এত উপকার পাওয়ার চেয়ে আমার উপকার না পাওয়াই ভালো। উপকার গ্রহণ করো না করো, তোমার ইচ্ছা। যদি ইচ্ছা হয় আমার সঙ্গে এসো, তোমার মেয়ে বউয়ের সঙ্গে দেখা করাবো। শিখি। ভবানন্দ কথার উত্তর না দিয়ে হাঁটতে লাগলেন। অগত্যা মহেন্দ্র সঙ্গে সঙ্গে চললেন, আর মনে মনে ভাবতে লাগলেন, এরা আবার কিরকম দস্যু। জ্যোৎস্নাময় রাত। মহেন্দ্র সিংহ আর ভবানন্দ দুজনে নীরবে মাঠ পেরিয়ে চলেছেন। মহেন্দ্র শোকাতুর, গর্বিত, কিছুটা কৌতূহলীও বটে। হঠাৎই ভবানন্দ অন্য রূপ ধারণ করলেন। এতক্ষণ যেমনটা ভাবা গিয়েছিল তেমনটা নয়। এখন তিনি কথা বলতে উৎসুক, কিন্তু মহেন্দ্র চুপ করে রইলেন। ভবানন্দ নিরুপায় হয়ে নিজেই আপন মনে গান শুরু করলেন। বন্দে মাতরম সুজলা সুফলা মলয়জ শীতলা শস্য শ্যামলাম মাতরম। মহেন্দ্র একটু বিস্মিত হলেন, কিন্তু কিছু বুঝতে পারলেন না। সুজলা সুফলা শস্য শ্যামলা মা কে? শুভ্র জ্যোৎস্না পুলকিত যামিনীম ফুল্ল কুসুমিত দ্রুমদল শোভিনীম সুহাসিনীম সুমধুর ভাষিনীম সুখদাং বরদাং মাতরম। এ তো দেশ, এ তো মা নয়। আমরা অন্য মা মানি না। জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী, আমরা বলি জন্মভূমি জননী। আমাদের মা নেই, বাপ নেই, ভাই নেই, বন্ধু নেই, স্ত্রী নেই, পুত্র নেই, ঘর নেই, বাড়ি নেই। আমাদের আছে কেবল সেই সুজলা সুফলা মলয়জ সমীরণ শীতলা শস্য শ্যামলা মা। তবে আবার গাও। বন্দে মাতরম সপ্তকৌটি কণ্ঠ কলকল নিনাদ করালে
দ্বিসপ্ত কোটি ভুজৈর ধৃত খর কর বালে, অবলা কেন মায়েত বলে, বহু বল ধারিণী নমামি তারিণী, রিপুদল বারিণী মাতারম। তুমি বিদ্যা, তুমি ধর্ম, তুমি হৃদয়, তুমি মর্ম, ত্বং হি প্রাণা শরীর, বাহুতে তুমি মা শক্তি, হৃদয়ে তুমি মা ভক্তি, তোমারই প্রতিমা গড়ি মন্দিরে মন্দিরে, ত্বং হি দুর্গা দশ প্রহরণ ভারিণী, কমলা কমল দল বিহারিণী, বাণী বিদ্যা দায়িনী, নমামি তং, নমামি কমলম, অমলম অতুলম সুজলং সুফলং মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। তোমরা কারা? আমরা সন্তান। সন্তান কি? কার সন্তান? মায়ের সন্তান। ভালো, তবে সন্তানে কি চুরি ডাকাতি করে মায়ের পুজো করে? সে কেমন মাতৃভক্তি? আমরা চুরি ডাকাতি করি না। এই তো গাড়ি লুটলে, সে কি চুরি ডাকাতি? কার টাকা লুটলাম? কেন, রাজার? রাজার? রাজা যে টাকাগুলো নেবে সে টাকায় তার কি অধিকার? রাজার রাজভাগ? যে রাজা রাজ্য পালন করে না সে আবার রাজা কি? তোমরা সেপাইদের তোপের মুখে কোন দিন উড়ে যাবে দেখছি। অনেক শালা সেপাই দেখেছি, আজও দেখলাম। ভালো করে দেখো নি, একদিন দেখবে। না হয় দেখলাম, একবার বই তো দুবার মরব না। তাই ইচ্ছে করে মরে কাজ কি? মহেন্দ্র সিংহ, তোমাকে মানুষের মতো মানুষ বলে আমার মনে হতো, কিন্তু এখন দেখলাম সবাই যা, তুমিও তা। দেখো, সাপ মাটিতে বুক দিয়ে হাঁটে, কিন্তু সাপের ঘাড়ে পা দিলে সেও ফণা তুলে ওঠে। তোমার কি কিছুতেই ধৈর্য নষ্ট হয় না? দেশের এমন দুর্দশা তোমার চোখে পড়ে না? কোন দেশে মানুষ খেতে না পেয়ে ঘাস খায়, কাঁটা খায়, উই মাটি খায়, বনের লতা খায়? কোন দেশে মানুষ শিয়াল কুকুর খায়, মড়া খায়? কোন দেশে মানুষের সিন্ধুকে টাকা রেখে স্বস্তি নেই, সিংহাসনে শালগ্রাম রেখে স্বস্তি নেই, ঘরে মেয়ে বউ রেখে স্বস্তি নেই, মেয়ে বউয়ের পেটে ছেলে রেখে স্বস্তি নেই, পেট চিরে ছেলে বার করে? ধর্ম গেল, জাতি গেল, মান গেল, কুল গেল, এখন প্রাণ অবধিও যায়, এদের না তাড়ালে বাঁচব কি করে? তাড়াবে কেমন করে? তুমি একা তাড়াবে? এক চড়ে নাকি? মেরে সপ্ত কোটি কণ্ঠ কলকল নিনাদ করালে, দ্বিসপ্ত কোটি ভুজৈ ধৃত খর কর বালে, অবলা কেন মায়েত বলে? কিন্তু তুমি তো একা দেখছি। কেন, এখনই তো 200 লোক দেখেছ। তারা কি সকলে সন্তান? সকলেই সন্তান। আর কত আছে? এমন হাজার হাজার, ধীরে ধীরে আরো হবে। তোমরা যুদ্ধ করতে পারো? সন্তানদের এসব গুণ আছে? অভ্যেস করতে হয়। তোমরা কি অভ্যেস করো? দেখছো না আমরা সন্ন্যাসী, আমাদের সন্ন্যাস এই অভ্যাসের জন্য। কাজ উদ্ধার হলে, অভ্যেস সম্পূর্ণ হলে আমরা আবার গৃহী হব। আমাদেরও বউ মেয়ে আছে। তোমরা সেসব ত্যাগ করেছ? মায়া কাটাতে পেরেছ? সন্তানকে মিথ্যে কথা বলতে নেই, তোমার কাছে মিথ্যে বড়াই করব না। মায়া কাটাতে পারে কে? যে বলে আমি মায়া কাটিয়েছি, হয় তার মায়া কখনোই ছিল না, বা সে মিছেই বড়াই করে। আমরা মায়া কাটাই না, আমরা ব্রত রক্ষা করি। বলো, তুমি সন্তান হবে? আমার বউ মেয়ের খোঁজ না পেলে আমি কিছু বলতে পারছি না। চলো, তোমার মেয়ে বউকে দেখবে চলো। এই বলে দুজনে আবার চলতে লাগলেন। ভবানন্দ বললেন, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে, বন্দে মাতরম। মহেন্দ্র সঙ্গ দিলেন বন্দে মাতরম, দেখলেন বন্দে মাতরম, বলতে বলতে তার চোখেও জল আসছে। বন্দে মাতরম, বন্দে মাতরম। যদি বউ মেয়েকে ত্যাগ না করতে হয়, তবে এ ব্রত আমাকে গ্রহণ করাও। এ ব্রত যে গ্রহণ করে সে মেয়ে বউকে ত্যাগ করে। তুমি যদি এ ব্রত গ্রহণ করো, তবে বউ মেয়ের সঙ্গে দেখা করা হবে না, তাদের রক্ষার জন্য উপযুক্ত ব্যবস্থা করা যাবে, কিন্তু ব্রতের সফলতা পর্যন্ত তাদের মুখ দেখা নিষেধ। আমি এ ব্রত গ্রহণ করব না। শুনছেন গপ্প মীরের ঠেকের আজকের গপ্প, সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস আনন্দমঠ প্রথম পর্ব।
এখনো যদি ঠিকই সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে কিন্তু ঠকবেন। Subscribe to my official channel and do not forget to click on the bell icon for notifications. তাহলে বাকিটা শোনা যাক। রাত পেরিয়ে ভোর হয়েছে। আনন্দ মঠে সত্যানন্দ ঠাকুর হরিণ চর্মে বসে আহ্নিক করছেন, কাছে বসে জীবানন্দ। এমন সময় ভবানন্দ মহেন্দ্রকে নিয়ে উপস্থিত হলেন। সত্যানন্দ সেদিকে না তাকিয়ে আহ্নিক করতে থাকলেন, কেউ কোনো কথা বলতে সাহস করল না। পরে আহ্নিক শেষ হলে ভবানন্দ জীবানন্দ দুজনেই তাঁকে প্রণাম করে বসলেন। প্রণাম ঠাকুর। ঠাকুর প্রণাম নেবেন। সত্যানন্দ ভবানন্দকে নিয়ে বাইরে গেলেন। কি আলোচনা হল জানা গেল না। ফিরে এসে হাসি মুখে মহেন্দ্রকে বললেন, তোমার দুঃখে আমি খুব কষ্ট পেয়েছি বাবা। দীনবন্ধুর কৃপায় তোমার বউ মেয়েকে কাল রাতে আমি রক্ষা করতে পেরেছিলাম। এই বলে সত্যানন্দ কল্যাণীকে উদ্ধার করার বৃত্তান্ত সমস্ত বললেন। চলো, তারা যেখানে আছে তোমাকে সেখানে নিয়ে যাই। সত্যানন্দ আগে আগে মহেন্দ্র তাকে অনুসরণ করে দেবালয়ের মাঝে প্রবেশ করলেন। মহেন্দ্র দেখলেন বাইরে আলোর উজ্জ্বলতার কিছুই সেখানে প্রবেশ করে না। ঘরে কি আছে দেখতে দেখতে মহেন্দ্র দেখলেন চতুর্ভুজ নারায়ণ, শঙ্খচক্র গদা পদ্মধারী, সামনে মধু কৈটভের ছিন্ন রক্তাক্ত মাথা, তাঁর বাঁ পাশে মা লক্ষ্মী, আলুলায়িত চুলে পদ্মর মালায় সজ্জিতা অভয়দাত্রী, ডান পাশে দেবী সরস্বতী, বইপত্র বাদ্যযন্ত্র মূর্তিমান রাগ রাগিনীদের মাঝে দাঁড়িয়ে আছেন, আর বিষ্ণুর কোলে রয়েছেন এক মোহিনী দেবী মূর্তি। লক্ষ্মী সরস্বতীর চেয়েও অধিক সুন্দরী ঐশ্বর্যান্বিতা। গন্ধর্ব, কিন্নর, দেব, যক্ষ, রক্ষ তাঁকে পুজো করছেন। সত্যানন্দ খুব গম্ভীর স্বরে মহেন্দ্রকে জিজ্ঞাসা করলেন, সব দেখতে পাচ্ছ? পাচ্ছি। বিষ্ণুর কোলে কি আছে দেখেছ? দেখেছি। কে উনি? মা। মা? মা কে? আমরা যার সন্তান। কে তিনি? সময়ে চিনবে। বলো, বন্দে মাতরম। বন্দে মাতরম। চলো অন্য ঘরে চলো, দেখবে চলো। সত্যানন্দ মহেন্দ্রকে নিয়ে অন্য আরেকটা ঘরে গেলেন। সেখানে মহেন্দ্র দেখলেন অপরূপ রূপ সম্পন্না সর্ব অলঙ্কার পরিহিতা জগদ্ধাত্রী মূর্তি। ইনি কে? মা যা ছিলেন। সে কি? ইনি সর্বালঙ্কার পরিহিতা হাস্যময়ী সুন্দরী ছিলেন। ইনি সূর্যালোক বর্ণা, সমস্ত ঐশ্বর্যের অধিকারিণী। এনাকে প্রণাম করো। ঈশ্বর মা গো, প্রণাম নিও। এরপর ব্রহ্মচারী সত্যানন্দ তাঁকে এক অন্ধকার সুড়ঙ্গ দেখিয়ে বললেন, এসো, এই পথে এসো। পাতালের অন্ধকার কুটুরিতে কোথা থেকে সামান্য আলো আসছিল, সেখানেই মহেন্দ্র এক কালী মূর্তি দেখতে পেলেন। দেখো মা যা হয়েছে। কালী? কালী অন্ধকারের মতো আচ্ছন্ন কালী মামুনি, সব কিছু লুণ্ঠিত হয়েছে তাই নগ্নিকা। আজ দেশে সর্বত্রই শ্মশান তাই মা কঙ্কাল মালিনী, নিজের শিব নিজের পদতলে দলিত। হায় মা, হাতে ঢাল খুলি কেন? আমরা সন্তান, মায়ের হাতে অস্ত্র দিয়েছি মাত্র। বলো, বন্দে মাতরম। বন্দে মাতরম। বন্দে মাতরম। বন্দে মাতরম। এই বলে মহেন্দ্র কালীকে প্রণাম করলেন। এই পথে এসো। এবার তাঁদের চোখে সূর্যের আলো পড়ল।
চারিদিকে পাখিরা গিয়ে উঠল। মার্বেল পাথর দিয়ে তৈরি বড় মন্দির, সোনার দুর্গা প্রতিমা সেখানে জ্যোতির্ময়ী হয়ে হাসছেন। সত্যানন্দ সেই প্রতিমাকে প্রণাম করে বললেন, এই সেই মূর্তি, মা যা হবেন, দশ হাত দশ দিকে প্রসারিত, তাতে নানা অস্ত্র রূপে নানা শক্তি শোভিত, পদতলে শত্রু মর্দিত, পায়ে আশ্রিত বীর সিংহ শত্রু নিপীড়নে নিযুক্ত, দীর্ঘভুজা দশভুজা নানা শস্ত্রধারিণী শত্রুনাশিনী সিংহবাহিনী, ডান দিকে লক্ষ্মী সৌভাগ্য স্বরূপা, বায়ে সরস্বতী বিদ্যা বিজ্ঞান দায়িনী, সঙ্গে বলরূপী কার্তিক ও কার্যসিদ্ধিরূপী গণেশ। এসো আমরা দুজনেই প্রণাম করি। বন্দে মাতরম, বন্দে মাতরম। মায়ের মূর্তি কবে দেখতে পাব? যেদিন মার সব সন্তান মাকে মা বলে ডাকবে সেই দিন উনি প্রসন্ন হবেন। আমার মেয়ে বউ কোথায়? চলো দেখবে চলো। তাদের একবার দেখেই আমি বিদায় দেব। কেন বিদায় দেবে? আমি এই মহামন্ত্র গ্রহণ করব। কোথায় বিদায় দেবে? আমার বাড়িতে কেউ নেই, আমার আর জায়গাও নেই, এই মহামারীর সময় আর কোথায় বা স্থান পাব? যে পথ ধরে এখানে এলে সেই পথ দিয়ে মন্দিরের বাইরে যাও, মন্দিরের দরজায় তোমার বউ মেয়েকে দেখতে পাবে। ও কল্যাণী এখনো অভুক্ত, যেখানে তারা বসে আছে সেখানে খাবার সামগ্রী রয়েছে, তাকে কিছু খাইয়ে তোমার যা মনে হয় করো। এখন আমাদের কারোর আর দেখা পাবে না। তোমার মনের ইচ্ছে যদি এক থাকে উপযুক্ত সময়ে তোমাকে দেখা দেব। কথা শেষ করে সত্যানন্দ প্রস্থান করলেন। তার কথা মতো মহেন্দ্র বেরিয়ে এলেন মন্দিরের বাইরে। দেখতে পেলেন কল্যাণী ও তার মেয়ে বসে আছে নাট মন্দিরে। সত্যানন্দ অন্য সুড়ঙ্গ দিয়ে পৌঁছলেন এক লুকোনো ঘরে। সেখানে জীবানন্দ ভবানন্দ টাকা গুনে থরে থরে সাজাচ্ছেন। সেই ঘরে স্তূপ স্তূপ সোনা রূপো তামা হীরে প্রবাল মুক্ত রয়েছে, রয়েছে গত রাতের লুট করা টাকা। সত্যানন্দ বললেন, জীবানন্দ মহেন্দ্র আসবে, এলে সন্তানদের বেশ উপকার আছে, কেননা তাহলে ওর পুরুষানুক্রমে সঞ্চিত অর্থ সম্পদ মায়ের সেবায় অর্পিত হবে। কিন্তু যতদিন সে কায় মনোবাক্যে মাতৃভক্ত না হয় ততদিন তাকে গ্রহণ করো না। তোমাদের হাতের কাজ শেষ হলে তোমরা এক এক সময় ওকে অনুসরণ করো, সময় দেখলে ওকে শ্রী বিষ্ণু মণ্ডপে আনবে, আর সময় হোক অসময় হোক ওদের প্রাণ রক্ষা করো। কেননা যেমন দুষ্টের শাসন সন্তানের ধর্ম, শিষ্টের রক্ষাও তেমনই ধর্ম। অনেক কষ্টের পর মহেন্দ্র আর কল্যাণীর দেখা। দুজনেই দুজনকে দেখে কেঁদে ফেললেন। এ কি, তুমি 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 এখানে কি করে এলে? আমি তো ভাবতেই পারিনি তোমার সাথে এই জন্মে আমার আর দেখা হবে। আমিও ভাবিনি এখানে এভাবে তোমাদের খুঁজে পাবো কল্যাণী। কান্না পর্ব শেষে সত্যানন্দের অনুচর যে খাবার রেখে গিয়েছিল সেই দিয়েই খিদে মেটালেন দুজনে। এরপর ক্লান্তি মেটাতে খানিক ঘুমিয়ে নিলেন। ঘুম থেকে জেগে দুজনে আলোচনা করতে লাগলেন এখন কোথায় যাওয়া যায়। বাড়িতে বিপদ ভেবে ঘর ছেড়ে এলাম, এখন দেখছি বাড়ির চেয়ে বাইরে বিপদ বেশি, তবে চলো বাড়ি ফিরে যাই। মহেন্দ্রেরও তাই মত ছিল। তার ইচ্ছে কল্যাণী ও মেয়েকে দেখাশোনার একজন অভিভাবক নিয়োগ করে তিনি এই সুন্দর অপার্থিব পবিত্র মাতৃসেবায় নিজেকে নিয়োজিত করবেন। ফলে সহজেই সহমত হলেন। দুজনেই ক্লান্তি কাটিয়ে মেয়েকে কোলে নিয়ে
পদচিহ্ন গ্রামের দিকে রওনা হলেন। কিন্তু বনের পথ জটিল। যেভাবে এসেছিলেন সে পথে এগোতে গিয়ে দেখেন বাইরে যাওয়ার পথ নেই, ফলে আবারও মঠের দিকেই ফিরে আসতে হল। সামনেই একজন অপরিচিত বৈষ্ণব ব্রহ্মচারীকে দেখতে পেলেন। তিনি হাসছেন। মহেন্দ্র রেগে গিয়ে তাকে জিজ্ঞেস করলেন, গোসাই হাসছো কেন? তোমরা এ বনে প্রবেশ করলে কিভাবে? যেভাবেই হোক এসেছি। প্রবেশ করেছ তবে বেরোতে পারছো না কেন? তুমি হাসছ? তুমি নিজে বেরোতে পারবে? আমার সঙ্গে এসো, আমি পথ দেখিয়ে দিচ্ছি। তোমরা নিশ্চয়ই কোনো সন্ন্যাসী ব্রহ্মচারীর সঙ্গে প্রবেশ করেছ, তা না হলে এ মঠে আসার বা বেরোবার পথ আর কেউই জানে না। আপনি সন্তান? হ্যাঁ, আমিও সন্তান। আমার সঙ্গে এসো, তোমাকে পথ দেখিয়ে দেওয়ার জন্যই আমি এখানে দাঁড়িয়ে আছি। আপনার নাম কি? আমার নাম ধীরানন্দ গোস্বামী। ধীরানন্দ দুর্গম পথ দিয়ে তাঁদের বের করে দিয়ে একা বনের মধ্যে ফিরে গেলেন। মহেন্দ্র কল্যাণীকে বললেন, কি করব তাই ভাবছি, স্বপ্ন শুধুই বিভীষিকা। না, চলো বাড়ি যাই। যেখানে দেবতা তোমাকে যেতে বলেন তুমি সেখানেই যাও। এই বলে কল্যাণী মেয়েকে স্বামীর কোলে দিলেন। আর তুমি, তুমি কোথায় যাবে? আমাকেও দেবতা যেখানে যেতে বলেছেন আমিও সেইখানে যাব। সেটা কোথায়, কিভাবে যাবে? কল্যাণী বিষের কৌটো দেখালেন। সে কি বিষ খাবে? খাবো মনে করেছিলাম, কিন্তু 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 কি? কিন্তু তোমাকে রেখে, সুকুমারীকে রেখে বৈকুণ্ঠেও আমার যেতে ইচ্ছে করে না। আমি মরব না। কল্যাণী বিষের কৌটো মাটিতে ফেলে দিলেন। দুজনের মধ্যে ভূত ভবিষ্যতের আলোচনা হতে লাগল। এমন সময় খেলার জিনিস ভেবে বিষের কৌটো হাতে তুলে নিল ছোট্ট সুকুমারী। বেশ কিছুক্ষণ কৌটো হাতে নিয়ে খেলতে খেলতে অবশেষে কৌটো খুলে একটা বিষের গুলি মহেন্দ্রর কাপড়ের ওপর পড়ল। সুকুমারী সেটা মুখে পুরে দিল। সেই কাণ্ড নজরে পড়ল কল্যাণীর। এদিকে সুকুমারীর মুখে বিষ তেতো লাগায় সে মুখ থেকে ফেলে দিল। কল্যাণী তাড়াতাড়ি জলে কাপড় ভিজিয়ে সুকুমারীর মুখ পরিষ্কার করে দিলেন। কিন্তু বাবা মায়ের মন কু আগে গায়। যেখানে বেশি ভালোবাসা সেখানেই আগে মন্দের চিন্তা। মহেন্দ্র পর্যবেক্ষণ করে দেখলেন বিষের কৌটোয় আর বিশেষ বিষ নেই, অল্পই আছে। সুকুমারী বোধহয় অনেকটা খেয়েছে, কি কি করি? বিষের প্রভাবে সুকুমারী ছটফট করতে করতে কাঁদতে কাঁদতে অবশ হয়ে গেল। আর কি দেখছো তুমি, কি দেখছো বলো তো? যে পথে দেবতা ডেকেছে সেই পথে আমার মেয়েও চলল। এবার তো আমাকেও যেতে হবে, আমাকেও যেতে হবে, এবার আমাকেও যেতে হবে। এই বলে কল্যাণী অবশিষ্ট বিষের গুলি মুখে ফেলে মুহূর্তের মধ্যে গিলে ফেললেন। কল্যাণী, কল্যাণী কি করলে তুমি? এ তুমি কি করলে কল্যাণী? কথা কইলে, কথা কইলে কথা বাড়বে। আমি তো কল্যাণী, কল্যাণী কি করলে তুমি, কি করলে তুমি, কি করলে? আমি ভালোই করেছি, তুচ্ছ মেয়ে মানুষের জন্য পাছে তুমি দেবতার কাজে অযত্ন করো। দেখো আমি দেববাক্য লঙ্ঘন করেছিলাম তো, তাই আমার মেয়ে গেল। এবার এবার আমিও তোমায় কোথাও রেখে আসতাম, আমাদের কাজ সফল হলে আবার তোমায় নিয়ে সুখী হতাম। কল্যাণী, কল্যাণী তুমি আমার সব কল্যাণী। কেন কেন তুমি এ কাজ করলে? যে হাতের জোরে আমি তরোয়াল ধরতাম সে হাতি তুমি কাটলে কল্যাণী, তুমি জানা আমি কি করব? কোথায় নিয়ে যেতে হয়,
জায়গা কোথায় আছে? মা, বাবা, বন্ধু বান্ধব, এই দুঃসময় সকলেই তো মরেছে, কার ঘরে জায়গা আছে, কোথায় যাওয়ার পথ আছে? আমি তোমার গলগ্রহ, আমি মরলাম, ভালোই করলাম, আমায় আশীর্বাদ করো, আমি যেন সেই আলোকময় লোকে গিয়ে আবার তোমার দেখা পাই। দেখো, ঈশ্বরের যা ইচ্ছে, কার সাধ্য তাকে লঙ্ঘন করে? আমায় ঈশ্বর জিতে আদেশ করেছেন, আমি মনে করলে কি থাকতে পারি? নিজে না মরলে অন্য কেউ মারত, আমি মরে ভালোই করলাম। তুমি যে ব্রত গ্রহণ করেছ, কায়ে মনোবাক্যে তা সফল করো, পূর্ণ হবে, আমার তাতে স্বর্গ লাভ হবে। দুজন একসঙ্গে অন্তত স্বর্গ ভোগ করব। এদিকে মেয়েটি একবার বমি করে সামলে গেল। তার পেটে যেটুকু বিষ গিয়েছিল তা ভয়ানক কিছু নয়, কিন্তু মহেন্দ্রর সেদিকে ভ্রুক্ষেপ নেই। সে সময় তিনি মেয়েকে বউয়ের কোলে দিয়ে একসঙ্গে দুজনকে জড়িয়ে কাঁদতে লাগলেন। হঠাৎ যেন বনের মধ্যে থেকে মৃদু গম্ভীর শব্দ শোনা গেল। হরে মুরারে মধুকৈত ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। কল্যাণীর তখন চেতনা যায় যায়, তাও তিনি মুগ্ধ হয়ে শুনলেন যেন বৈকুণ্ঠে শোনা অপূর্ব বাঁশির আওয়াজ। বিড়বিড় করে মোহ ভরে কল্যাণী ডাকতে লাগলেন, হরে মুরারে মাথু কৈত ভারে। হে ঠাকুর, হে ঈশ্বর, ওদের তুমি রক্ষা করবে। কল্যাণীর গলা ক্রমে ক্ষীণ হয়ে এলো, তারপর এক সময় একেবারে নিশ্চুপ হয়ে গেল। আকাশ ফাটা কান্নায় ভেঙে পড়লেন মহেন্দ্র সিংহ। সেই সময় কে যেন এসে তাকে গাঢ় আলিঙ্গন করলেন, তারপর বললেন, হরে মুরারে মধুকৈত ভারে। তিনি সত্যানন্দ, মহেন্দ্রকে কোলে শুইয়ে বসে রইলেন। রাজধানীতে রাজপথে হুলুস্থুল পড়ে গেছে, রব উঠেছে। রাজ সরকার থেকে কলকাতায় যে খাজনা চালান যাচ্ছিল, সন্ন্যাসীরা তা লুট করে নিয়েছে। তখন রাজার আদেশ অনুসারে সন্ন্যাসী ধরতে সেপাইরা এল। দুর্ভিক্ষ পীড়িত দেশে সে সময় প্রকৃত সন্ন্যাসী বড় একটা ছিল না, অধিকাংশ ভিক্ষাবৃত্তি করতেন। এদিকে অভুক্ত দেশে ভিক্ষা জোটে না, ভিক্ষা দেবে কে? তাই প্রকৃত সন্ন্যাসী যাঁরা, তাঁরা কাশী প্রয়াগ অঞ্চলে গেলেন পেটের দায়ে। কিছু জন সন্ন্যাসী বেশে মায়ের সন্তান হয়ে ব্রত পালন করছিলেন, সেপাইদের ভয়ে তাঁরা গেরুয়া ত্যাগ করলেন। সেপাইরা এসে সন্ন্যাসী না পেয়ে সাধারণ গৃহস্থে উৎপাত করতে লাগল। একমাত্র সত্যানন্দ গেরুয়া ত্যাগ করলেন না। সেই ছোট নদীর তীরে পথের ধারে কল্যাণী আর তার মেয়ে পড়ে রয়েছে।
মহেন্দ্র ও সত্যানন্দ পরস্পরকে আলিঙ্গন করে কাঁদছেন আর ইষ্ট নাম জপছেন। শান্ত হও মহেন্দ্র, হরে মুরারে মধুকৈত ভারে। এমন সময় এক সেপাই এসে উপস্থিত হল। সত্যানন্দর গলা চেপে ধরে বলল, সন্ন্যাসী। সন্ন্যাসীর সঙ্গী সন্দেহে আরেকজন এসে মহেন্দ্রকে ধরল। কল্যাণীর মৃতদেহ ধরতে গিয়েও স্ত্রী লোকের দেহ বলে রেয়াত করল। মেয়েটিও ওই একইভাবে ছাড় পেল। সত্যানন্দ ও মহেন্দ্রকে বেঁধে নিয়ে চলল সেপাইরা। ওদিকে কল্যাণীর মৃতদেহ আর তার ছোট মেয়ে বিনা রক্ষকে সেই গাছের তলাতেই পড়ে রইল। মহেন্দ্র এতক্ষণ শোকে ভক্তিতে উন্মত্ত ছিলেন, এবার জ্ঞান ফিরে দেখলেন সেপাইরা তাকে ধরে নিয়ে যাচ্ছে। প্রথমে বিনা বাধায় যেতে থাকলেন, আর কার জন্যই বা বেঁচে থাকা। কিন্তু স্ত্রী কন্যার দেহ সৎকার সম্পর্কে জ্ঞান হতে হাতের জোরে বাঁধন ছিঁড়ে ফেললেন। এরপর সাহেব ও সেপাইকে আক্রমণ করলেন। কিন্তু ভাগ্যের পরিহাসে সেই চেষ্টা ব্যর্থ হল। মহেন্দ্র দুঃখে কাতর হয়ে সত্যানন্দকে বললেন, আপনি একটু সাহায্য করলেই এই পাঁচজন দুরাত্মাকে মারতে পারতাম। আমার এই বুড়ো শরীরের শক্তি কোথায়? আমি যাকে ডাকছিলাম সেই জগদীশ্বর ছাড়া আমার আর শক্তি নেই। যা অবশ্যই ঘটবে তুমি তার বিরুদ্ধাচরণ করো না, আমরা এই পাঁচজনকে হারাতে পারবো না। চলো কোথায় নিয়ে যায় দেখি, জগদীশ্বর সব দিক রক্ষা করবেন। দুজনে মুক্তির আর কোনো চেষ্টা না করে সেপাইদের পিছু পিছু চললেন। সত্যানন্দ সেপাইদের জিজ্ঞাসা করলেন, বাপু আমি হরিনাম করে থাকি, হরিনাম করতে কিছু বাধা আছে নাকি? সত্যানন্দকে ভালো মানুষ বলেই মনে হল কনস্টেবল সাহেবের। তিনি বললেন, তুমি হরিনাম করো, তোমায় বারণ করব না। তুমি বুড়ো ব্রহ্মচারী, বোধহয় তোমার খালাসেরই হুকুম হবে, কিন্তু এই বদমাসের ফাঁসি হবে। এই কথা শুনে সত্যানন্দ কোনো কথা বললেন না। ধীর সমীরে তটিনী তীরে বসতি বনে বড় নারী। নগরে পৌঁছে সত্যানন্দ ও মহেন্দ্রকে কারাগারে বন্দী করা হল। সেই কারাগার ভয়ঙ্কর, যে যেত আর ফিরত না, কারণ বিচার করবার কোনো লোকই তখন ছিল না। নিকষ কালো রাত, কারাগারের মধ্যে বদ্ধ সত্যানন্দ মহেন্দ্রকে বললেন, আজ খুব আনন্দের দিন, কেননা আমরা কারাগারে বন্দী হয়েছি। বলো, হরে মুরারে। হরে মুরারে। কাতর কেন বাপু? তুমি এ মহাব্রত গ্রহণ করলে বৌমেকে তো ত্যাগ করতেই, আর তো কোনো সম্বন্ধ থাকত না। ত্যাগ করা এক আর মৃত্যু আর এক। যে শক্তিতে আমি এ ব্রত গ্রহণ করতাম সে শক্তি আমার স্ত্রী আর মেয়ের সঙ্গে চলে গেছে। শক্তি হবে, আমি শক্তি দেব। মহামন্ত্রে দীক্ষিত হও, মহাব্রত গ্রহণ করো। আমার বউ মেয়েকে শিয়াল কুকুরে খাচ্ছে, আমাকে কোনো ব্রতের কথা বলবেন না। সে বিষয়ে চিন্তা করুন, সন্তানগণ তোমার স্ত্রীর সৎকার করেছে, মেয়েকে নিয়ে উপযুক্ত স্থানে রেখেছে। আপনি কি করে জানলেন? আপনি তো আমার সঙ্গে এখানে রয়েছেন। আমরা মহাব্রতে দীক্ষিত, দেবতা আমাদের প্রতি দয়া করে। আজ রাতেই তুমি সেই খবর পাবে, আর আজ রাতেই তুমি কারাগার থেকে মুক্ত হবে। কি বিশ্বাস করছো না? আচ্ছা বেশ, পরীক্ষা করে দেখো। এই বলে সত্যানন্দ কারাগারের দরজা পর্যন্ত গেলেন। কি করলেন অন্ধকারে মহেন্দ্র কিছু দেখতে পেলেন না, কিন্তু সত্যানন্দ যে কারো সঙ্গে কথা বললেন সেটা তিনি বেশ বুঝতে পারলেন। মাথায় রেখো,
সত্যানন্দ ফিরে এলে মহেন্দ্র জিজ্ঞেস করলেন, কি পরীক্ষা? তুমি এখনই কারাগার থেকে মুক্তি পাবে। হঠাৎ কারাগারের দরজা খুলে গেল। বৈষ্ণব ধীরানন্দ ঘরের ভেতরে ঢুকলেন, বললেন, মহেন্দ্র সিংহ, তোমার খালাসের হুকুম হয়েছে, যেতে পারো। মহেন্দ্র প্রথমে অবাক হলেন, পরে মনে করলেন মিথ্যে কথা। পরীক্ষা করতে বাইরে গেলেন, দেখলেন কেউ তাকে আটকাল না। রাজপথ পর্যন্ত তিনি পৌঁছে গেলেন। এই সুযোগে ধীরানন্দ সত্যানন্দকে বললেন, মহারাজ, আপনিও কেন যাচ্ছেন না? আমি আপনারই জন্য এসেছি। তুমি কে? ধীরানন্দ গোসাই? আগে হ্যাঁ। তুমি প্রহরী হয়ে এখানে এলে কি করে? আমাকে ভবানন্দ পাঠিয়েছেন। আমি নগরে এসে আপনারা এই কারাগারে আছেন শুনে এখানে কিছু ধূত্র মেশানো সিদ্ধি নিয়ে এসেছিলাম। যে পাহারায় ছিল সেই সিদ্ধি সেবন করে ঘুমিয়ে পড়েছে। তুমি ফিরে যাও, আমি এখন যাব না। কেন প্রভু? আজ সন্তানের পরীক্ষা। এই কথাবার্তার মধ্যে মহেন্দ্র আবার ফিরে এলেন। এ কি, তুমি ফিরে এলে যে? আপনি নিশ্চিত সিদ্ধ পুরুষ, কিন্তু আমি আপনার সঙ্গ ছেড়ে যাব না। তবে থাকো, চিন্তা করো না, আমরা আজ রাতেই মুক্ত হব, তবে অন্য উপায়ে। ধীরানন্দ প্রস্থান করলেন, আর কারাগারে বসে রইলেন দুজন, মহেন্দ্র আর ব্রহ্মচারী সত্যানন্দ। এদিকে সেপাইরা যখন সত্যানন্দ আর মহেন্দ্রকে আটক করে, সত্যানন্দের কণ্ঠস্বর অনেকেই শুনেছিল, ধীর সমীরে তটিনী তীরে বসতি বনে বড় নারী। অনেকের মধ্যে সেই কণ্ঠ জীবানন্দের কানেও যায়, কিন্তু সত্যানন্দের কাছাকাছি পৌঁছে দেখেন প্রভু সত্যানন্দকে সেপাই ধরে নিয়ে যাচ্ছে। প্রভু গান গাইতে গাইতে চলেছেন। জীবানন্দ মহাপ্রভু সত্যানন্দের সংকেত সব বুঝতেন, ফলে ধীর সমীরে তটিনী তীরে বসতি বনে বরনারী শুনেই বুঝে গেলেন যে কোনো স্ত্রীলোক বুঝি অভুক্ত হয়ে পথের মাঝে পড়ে রয়েছে। যদিও সেই সময় তার উচিত প্রভুকে মুক্ত করা, তবুও প্রভুর আদেশ মতো প্রভুর জীবন রক্ষার চেয়েও আজ্ঞা পালন সর্বপ্রথমে। ফলে তিনি নদীর ধারে পৌঁছে যান। সেখানে গিয়ে দেখেন এক স্ত্রীলোকের মৃতদেহ, সঙ্গে একটি শিশু কন্যা। সে তখনও জীবিত। যদিও জীবানন্দ মহেন্দ্রর বউ আর মেয়েকে দেখেননি, তবু আন্দাজ করলেন এই বুঝি তারা। ভবানন্দ ঠাকুর আশেপাশে নিশ্চয়ই কোথাও আছেন। তিনি স্ত্রীলোকের মৃতদেহের সৎকার করবেন ভেবে জীবানন্দ শিশুকে কোলে তুলে নিয়ে চলে যান। নিবিড় জঙ্গল পার করে এক অপূর্ব সুন্দর গ্রামে পৌঁছন জীবানন্দ। গ্রামের নাম ভৈরবীপুর, স্থানীয় লোক বলেন ভরুইপুর। সেখানে কিছু সামান্য মানুষের বাস, সেখানেও দুর্ভিক্ষের ছাপ পড়েছিল। তবে গাছগাছালি ঘেরা সেই গ্রামে মানুষের খাবার কিছু রয়েছে, তাই সে যাত্রায় গ্রামবাসীরা নিজেদের প্রাণ ও স্বাস্থ্য রক্ষা করতে পেরেছিল। সেই গ্রামে একটি বড় আমের বাগানের মাঝে একটা ছোট্ট মাটির বাড়ি, চারদিকে চারটি ঘর, গরু ছাগল আছে, একটা ময়ূর এবং বিভিন্ন পাখিও আছে। একটা ঢেঁকি, খামার, একটা চরকা রয়েছে, তবে বাড়িতে বিশেষ লোক নেই। জীবানন্দ ছোট্ট মেয়েটিকে নিয়ে সেখানেই এলেন। বাড়ির ভেতরে ঢুকেই চরকা কাটতে শুরু করলেন। সেই শব্দ শুনে ঘরের মধ্যে থেকে একটি 18 বছরের মেয়ে বেরিয়ে এলো, জীবানন্দের বোন নিমি। জীবানন্দ নিমির কোলে বাচ্চা মেয়েটিকে তুলে দেন, তারপর বলেন, বাচ্চাটাকে একটু দুধ গরম করে খাওয়া নিমি, একা পড়েছিল, মাও নেই বোধহয়। নিমির চোখে জল চলে আসে। জীবানন্দকে বলে এই বাচ্চা মেয়েটিকে সে নিজের কাছেই রাখতে চায়। জীবানন্দ সব শুনে হেসে বলেন, আচ্ছা বেশ, তাই হবে,
আমি মাঝে মাঝে এসে দেখে যাব খন। এরপর নিমি জীবানন্দকে জোর করে খেতে বসায়। ভাত, কাঁচা কলাইয়ের ডাল, পুকুরের রুই মাছের ঝোল। অনেক কাল পর এমন খাবার জুটেছে। জীবানন্দ খেতে থাকেন। খাওয়া শেষ হলে জীবানন্দ চলে যাবেন এমন সময় নিমি তাকে একটুখানি অপেক্ষা করতে বলে। কিছুক্ষণ পরে একজন মহিলা এসে দাঁড়ায়। তার কাপড় শতছিন্ন। নাম শান্তি। শান্তি জীবানন্দের স্ত্রী। শান্তি দেখল জীবানন্দ আম গাছে মাথা রেখে কাঁদছেন। শান্তির চোখেও জল এলো। ঈশ্বর সাক্ষী, সে জলে জীবানন্দ ভেসে যেতে পারতেন, তবুও শান্তি সে জল সামলে নিল, চোখে জল আসতে দিল না। শান্তি তার কাছে গিয়ে ধীরে ধীরে হাত ধরল। ছি, কেঁদো না, আমি জানি তুমি আমার জন্য কাঁদছ, আমার জন্য তুমি কেঁদো না। তুমি যেভাবে আমাকে রেখেছ আমি তাতেই সুখী। জীবানন্দ মাথা তুলে চোখ মুছে শান্তিকে জিজ্ঞাসা করলেন, শান্তি, তোমার এই কি বেশ শতছিদ্র ময়লা কাপড়, তোমার তো খাওয়া পরার অভাব নেই। তোমার ধন তোমারই জন্য আছে, আমি টাকা নিয়ে কি করতে হয় তা জানি না। যখন তুমি আসবে, যখন তুমি আমাকে আবার গ্রহণ করবে। গ্রহণ করব? শান্তি, আমি কি তোমায় ত্যাগ করেছি? ত্যাগ নয়, যবে তোমার ব্রত শেষ হবে, যবে আবার আমায় ভালোবাসবে। জীবানন্দ এবার কথা শেষ না হতে শান্তিকে গাঢ় আলিঙ্গন করে চুপ করে রইলেন। তারপর দীর্ঘ শ্বাস ফেলে বললেন, কেন আমি দেখা করলাম? কেন করলে? তোমার তো ব্রত ভঙ্গ করলে। ব্রত ভঙ্গ হোক, প্রায়শ্চিত্ত আছে, তার জন্য ভাবি না, কিন্তু তোমায় দেখে তো আর ফিরে যেতে পারছি না। একদিকে ব্রত, হোম, যাগযজ্ঞ সবই একদিকে, আর একদিকে তুমি, একা তুমি। আমি সবসময় বুঝতে পারি না যে কোন দিক ভারী হয়। দেশ তো শান্তি, দেশ নিয়ে আমি কি করব? দেশের এক কাঠা জমি পেলে তোমায় নিয়ে আমি স্বর্গ তৈরি করতে পারি। আমার দেশের কাজ কি? দেশের লোকের দুঃখে যে তোমার মতো স্ত্রী পেয়ে ত্যাগ করল, তার চেয়ে দেশে আর দুঃখী কে আছে? যে তোমার শরীরে শতছিদ্র বস্ত্র দেখল, তার চেয়ে দরিদ্র দেশে আর কে আছে? আমার সব ধর্মের সহায় তুমি, সে সহায় যে ত্যাগ করল, তার কাছে আবার সনাতন ধর্ম কি? আমি কোন ধর্মের জন্য দেশে দেশে বনে বনে বন্দুক ঘাড়ে করে প্রাণ ত্যাগ করে এই পাপের ভার সংগ্রহ করি? পৃথিবী সন্তানদের আয়ত্ত হবে কিনা জানি না, কিন্তু তুমি আমার আয়ত্ত, তুমি পৃথিবীর চেয়েও বড়, তুমি আমার স্বর্গ। চলো ঘরে যাই শান্তি, আর আমি ফিরব না। শান্তি কিছু সময় কথা বলতে পারল না, তারপর বলল, ছি, তুমি বীর, আমার পৃথিবীতে বড় সুখ যে আমি বীর পত্নী, তুমি অধম স্ত্রীর জন্য বীর ধর্ম ত্যাগ করবে? তুমি আমায় ভালোবেসো না, আমি সে সুখ চাই না, কিন্তু তোমার বীর ধর্ম কখনো ত্যাগ করো না। আমাকে শুধু একটা কথা বলে যাও, এই ব্রতভঙ্গের প্রায়শ্চিত্ত কি? প্রায়শ্চিত্ত দান, উপোস আর বাইশ কাহন করি। প্রায়শ্চিত্ত কি তা আমি জানি, এক অপরাধে যে প্রায়শ্চিত্ত, শত অপরাধেও কি তাই? আবার এসব কথা কেন? আমার একটা অনুরোধ আছে, আমার সঙ্গে আবার দেখা না হওয়া পর্যন্ত তুমি প্রায়শ্চিত্ত করো না। সে বিষয়ে নিশ্চিন্ত থেকো, তোমাকে না দেখে আমি মরব না, মরবার অত তাড়াহুড়ো নেই, আর আমি এখানে থাকব না। কিন্তু চোখ ভরে তোমাকে দেখতে পেলাম না, এই যা, একদিন অবশ্যই সে দেখা দেখব, একদিন অবশ্যই আমাদের মনের ইচ্ছা সফল হবে। আমি এখন চললাম, তুমি আমার একটা অনুরোধ রেখো শান্তি, এ সাজগোজ ত্যাগ করো,
আমার পৈতৃক ভিটে গিয়ে থাকো তুমি। তুমি এখন কোথায় যাবে? এখন মঠে ব্রহ্মচারীর অনুসন্ধানে যাব। তিনি যেভাবে নগরে গেছেন তাতে একটু চিন্তায় আছি। দেউলে তাঁর খোঁজ না পেলে নগরে যাব। জীবানন্দ চলে গেলেন। শান্তি বসে রইল একা আর ভাবতে লাগল তার শৈশবের কথা। শান্তি যখন শিশু তখনই তার মা মারা যায়। শান্তির বাবা একজন ব্রাহ্মণ অধ্যাপক ছিলেন। তার ঘরে অন্য মহিলা কেউ ছিল না, তাই শান্তির বাবা যখন টোলে পড়াতে যেতেন শান্তি তখন তার সঙ্গেই যেত। সেখানেই বাকি ছেলেদের সঙ্গে সে খেলত, তাদের পিঠে চড়ত, তারাও শান্তিকে আদর করত। তাই শান্তির স্বভাবে মেয়ে সুলভ আচরণ কিঞ্চিত কমই ছিল। সে শাড়ি পরত ধুতির মতো। বাবার টোলে বাকি ছাত্রদের সঙ্গে কিছু পড়াশুনোও সে শিখল, কিন্তু ভাগ্যের ফেরে বাবার অকস্মাৎ মৃত্যু হল। অনাথ শান্তির দায় কে নেবে? টোলে ছাত্রদের মধ্যে একজন সেই দায়িত্ব নিল, তিনি জীবানন্দ। শান্তিকে তিনি বিয়ে করলেন, কিন্তু শান্তি কিছুতেই অন্য মেয়েদের মতো সংসারী হল না। প্রথম দিকে পাড়ার ছেলেদের সঙ্গে খেলা করত, গোটা দিন বাইরে ঘুরত। এরপর শ্বশুরবাড়ির লোক বকাঝকা করে মারধর করে একসময় বন্দি রাখল তাকে। তারপর একদিন শান্তি পালাল। সন্ন্যাসী সেজে তাদের দলে ভিড়ে গেল, ব্যায়াম শরীর চর্চা শিখল। কিন্তু স্ত্রী লোককে আর কতদিন সন্ন্যাসীর দলে রাখা যায়? ফলে সে আবার ফিরে এলো জীবানন্দের কাছে, সমস্ত সত্যি খুলে বলল। জীবানন্দ সব শুনে বললেন, আমি তোমাকে ত্যাগ করব না। আমি যতক্ষণ না ফিরে আসি ততক্ষণ তুমি আমার জন্য অপেক্ষা করো। তুমি ফিরে আসবে তো? জীবানন্দ কিছু উত্তর না করে চলে গেলেন। মাকে বুঝিয়ে বিদায় নিয়ে বোন নিমির ভিটে থাকতে শুরু করলেন। কিন্তু ভাগ্যের ফেরে সংসার হয়ে ওঠেনি। সত্যানন্দর হাতে পড়ে তিনি সন্তান দলে যোগ দিলেন, শান্তিকে ছেড়ে চলে গেলেন। সেই দেখার পর এই দেখা। শৈশবের স্মৃতি রোমন্থন শেষ হলে শান্তি নিজের ঘরে গেল। অনেকক্ষণ চিন্তা করে নিজের মনে মনে বলল, এতদিন যা মনে করেছিলাম আজ তাই করব, যা সংকল্প করেছি তা করব। একবারেও যে প্রায়শ্চিত্ত, একশতবারেও তাই। এরপর নিজের লম্বা চুল কেটে দাড়ি বানালো, নিজের অতি প্রিয় ঢাকায় শাড়ি ছিঁড়ে গেরি মাটি দিয়ে গেরুয়া বানিয়ে কাপড় পরল। সব কাজ গুছিয়ে সন্ধে হল। নিজেকে পুরুষের সাজে সাজিয়ে আয়নায় দেখল। এরপর ঘরের ভেতর থেকে এক বিশাল হরিণের চামড়া বের করে নিজেকে গলা থেকে হাত পর্যন্ত আবৃত করল। তারপর সন্ন্যাসী বেশে শান্তি বেরিয়ে পড়ল। রাত তখন দ্বিতীয় প্রহর। এদিকে ভবানন্দ মঠের ভিতর বসে হরি গুণগান করছিলেন। এমন সময় বিষণ্ন মুখে জ্ঞানানন্দ নামের এক অতি তেজস্বী সন্তান তার কাছে এসে উপস্থিত হলেন। গোসাই, মুখ অত ভারী কেন? জ্ঞানানন্দ উত্তর দেন, কিছু গণ্ডগোল মনে হচ্ছে। কালকের ওই গাড়ি লুটের পর সেপাইরা কেরুয়া কাপড় দেখলেই ধরে নিয়ে যাচ্ছে। অন্যান্য সন্তানরা আজ সবাই গেরুয়া বসন ত্যাগ করেছে, কেবল সত্যানন্দ প্রভু গেরুয়া পরে একা নগরের দিকে গেছেন। কি জানি যদি তিনি সেপাইদের হাতে পড়েন। তাঁকে বন্দি রাখে এমন কেউ বাংলায় নেই। ধীরানন্দ তার পেছু পেছু গেছেন জানি, তাও আমি একবার নগর বেরিয়ে আসি, তুমি মঠ রক্ষা করো। যথা আজ্ঞা। এই বলে অন্য ঘরে গিয়ে আচমকাই ভবানন্দ বদলে গেলেন। গেরুয়া বসন ছেড়ে পড়লেন চুড়িদার পাজামা, পায়ে নাগরায় জুতো, মুখ থেকে তিলক চন্দনের চিহ্ন মুছে ফেললেন,
কালো মিশমিশে গোঁপ দাড়িতে তিনি এখন মুঘল যুবক। সশস্ত্র হয়ে মঠ থেকে বেরিয়ে ঘোড়ায় চড়ে নগরের দিকে এগোলেন ভবানন্দ। সেই পথে হঠাৎ করেই দেখলেন নদীর পাড়ে আকাশের তারা খসে পড়ার মতো, মেঘের বিদ্যুতের মতো এক নারী অচৈতন্য হয়ে পড়ে আছেন। পাশেই রয়েছে শূন্য বিষের কৌটো। তার বুঝতে বিশেষ কষ্ট হল না যে এই নারী বিষ খেয়ে মরেছে। ভবানন্দ মহেন্দ্রর স্ত্রীকে আগে কখনো দেখেননি। হঠাৎ খেয়াল করলেন এখনো প্রাণ অবশিষ্ট। মাথা হাত পায়ের পরীক্ষা নিরীক্ষা করে তিনি পাশের জঙ্গল থেকে কিছু ওষুধ পাতা এনে তার রস খাওয়ালেন। প্রথম দিকে ভাবলেন অকারণেই সময় নষ্ট, তবে কিছু পরেই দেখলেন সেই স্ত্রীলোকের হাত নড়ছে, ধীরে ধীরে নিঃশ্বাস পড়তে শুরু হলো। দেখলেন স্ত্রীলোকের নাড়ির গতি রয়েছে। ধীরে ধীরে তিনি চোখ খুললেন। এই দেখে ভবানন্দ সেই অর্ধজীবিত শরীর ঘোড়ায় তুলে নিয়ে দ্রুত বেগে নগরের দিকে এগোলেন। সন্ধ্যার আগেই সমস্ত সন্তানরা জানতে পেরেছিলেন যে সত্যানন্দ ও মহেন্দ্র দুজনেই নগরের জেলখানায় বন্দী। একে একে হাজারের পর ২০০০ সন্তানদের লোক সংখ্যা বাড়তে থাকল। সকলেই অস্ত্র নিয়ে তৈরি, চোখে মুখে রোশানল। মঠের দরজায় দাঁড়িয়ে তরোয়াল হাতে তাদের উচ্চ স্বর গম গম করে উঠল। সেই বন থেকে প্রচণ্ড আওয়াজে শব্দ হল। হাজার তলোয়ার, হাজার বল্লম, ফলার আওয়াজ যেন বাজের মতো শব্দ করে উঠল। পশু পাখি ভয়ে চেঁচিয়ে উঠল। আরো একবার জয় ঢাক বেজে উঠল। সন্তানেরা নগরের দিকে এগিয়ে চলল। তারা নগরে পৌঁছতেই হুলুস্থুল পড়ে গেল। নগরের লোকজন ভয়ে কে কোথায় যাবেন ঠিক করে উঠতে পারলেন না। রক্ষীরা হতবুদ্ধির মতো একদিকে দাঁড়িয়ে রইল। প্রথমেই তারা রাজ কারাগারে গিয়ে কারাগার ভেঙে ফেললেন। রক্ষীদের মেরে সত্যানন্দ ও মহেন্দ্রকে মুক্ত করলেন। সত্যানন্দ সন্তানদের বললেন, চলো ফিরে চলো সবাই। সন্তানদের এইসব দৌরাত্মের সংবাদ পেয়ে ইংরেজরা তাদের থামাতে একদল পরগনা সেপাই পাঠালেন। তাদের কাছে শুধু বন্দুক নয়, কামানও ছিল। স্বাভাবিকভাবেই সন্তানেরা হেরে পালাতে লাগল। পরদিন মঠের ভেতর ফাঁকা ঘরে ভাঙা মনে বসে আছেন দুই সন্তান, জীবানন্দ ভবানন্দ, আর রয়েছেন সত্যানন্দ। জীবানন্দ সত্যানন্দকে প্রশ্ন করলেন, মহারাজ, ঈশ্বর আমাদের প্রতি এমন অপ্রসন্ন কেন? কি দোষে আমরা পরাজিত হলাম? দেবতা অপ্রসন্ন নন, যুদ্ধে জয় পরাজয় দুই আছে। একদিন আমরা জয়ী হয়েছিলাম, আজ হেরেছি। শেষ জয়ই জয়। আমার নিশ্চিত ভরসা আছে যিনি এতদিন আমাদের দয়া করেছেন সেই ঈশ্বর আবারও দয়া করবেন। কিন্তু যেমন দেবতার দয়া ছাড়া কোনো কাজ সফল হতে পারে না, তেমনি পৌরুষও চাই। আমরা যে হারলাম তার কারণ এই যে আমরা নিরস্ত্র। গোলাগুলি বন্দুক কামানের কাছে লাঠি শোটা বল্লমে কি হবে? তাই এখন আমাদের কর্তব্য আমাদেরও অমন অস্ত্রের কমতি না হয়। সে তো খুবই কঠিন ব্যাপার। কঠিন ব্যাপার? সন্তান হয়ে তুমি এমন কথা মুখে আনলে? সন্তানের পক্ষে কঠিন কাজ কি আছে? কিভাবে তা সংগ্রহ করব? আজ্ঞা করুন।
সংগ্রহের জন্য আমি আজ রাতে তীর্থযাত্রা করব। যতদিন না ফিরে আসি ততদিন তোমরা কোনো গুরুতর ব্যাপারে হাত দিও না, কিন্তু সন্তানদের একতা রক্ষা করো, তাদের মুখের অন্ন জোগাড় করো এবং মায়ের যুদ্ধ জয়ের জন্য অর্থ ভাণ্ডার পূর্ণ করো। এই ভার তোমাদের দুজনের ওপর রইল। তীর্থযাত্রা করে এসব সংগ্রহ করবেন কিভাবে? গোলাগুলি বন্দুক কামান কিনে পাঠাতে বড় গোলমাল হবে, আর এত পাবেনই বা কোথায়? বেচবেই বা কে, আনবেই বা কে? কিনে এনে আমরা কাজ চালাতে পারবো না, আমি কারিগর পাঠিয়ে দেবো, এখানে তৈরি করতে হবে। সে কি এই আনন্দ মঠে? তা কি হয়, এর উপায় আমি বহুদিন থেকে চিন্তা করেছি, ঈশ্বর আজ তার সুযোগ করে দিয়েছেন। তোমরা বলছিলে ভগবান প্রতিকূল, আমি দেখছি তিনি অনুকূল। তা কারখানা কোথায় হবে? পদচিহ্নে। সে কি সেখানে কিভাবে হবে? নইলে কি জন্য আমি মহেন্দ্র সিংহকে মহাব্রত গ্রহণ করার জন্য এত বাসনা করেছি? মহেন্দ্র কি ব্রত গ্রহণ করেছেন? ব্রত গ্রহণ করেনি, করবে, আজ রাতে তাকে দীক্ষিত করব। মহারাজ, মহেন্দ্র সিংহের ব্রত গ্রহণ করার বাসনা হয়েছে কিনা তা তো আমরা দেখিনি। তার বৌমেয়ের কি অবস্থা হয়েছে? কোথায় তাদের রাখলো? আমি আজ একটি শিশুকে নদী তীরে পেয়ে আমার বোনের কাছে রেখে এসেছি। সেই শিশুর কাছে এক সুন্দরী স্ত্রীলোক মরে পড়েছিল, সে মহেন্দ্রর বউ নয় তো? সেই মহেন্দ্রের বউ, আর ওই শিশু মহেন্দ্রর মেয়ে। ভবানন্দ চমকে উঠলেন। তখন তিনি বুঝলেন যে স্ত্রীলোককে তিনি ওষুধ দিয়ে পুনর্জীবিত করেছিলেন সেই মহেন্দ্র স্ত্রী কল্যাণী। কিন্তু এখনই কোনো কথা প্রকাশ করা আবশ্যক সেটা মনে করলেন না। মহেন্দ্র স্ত্রী কিভাবে মারা গেল? বিষ খেয়ে। কেন বিষ খেল? ভগবান তাকে প্রাণত্যাগ করতে স্বপ্নাদেশ করেছিলেন। সেই স্বপ্নাদেশ কি সন্তানের কার্যোদ্ধারের জন্যই হয়েছিল? মহেন্দ্রের কাছে তেমনই শুনলাম। এখন সন্ধ্যা হয়েছে, আমি সন্ধ্যা আরতির কাজে গেলাম, তারপর এসে নতুন সন্তানদের দীক্ষিত করতে হবে। সন্তানদের? কেন, মহেন্দ্র ছাড়া আর কেউ আপনার শিষ্য হবার স্পর্ধা রাখে কি? হ্যাঁ, এক নতুন লোক, আগে আমি তাকে কখনো দেখিনি, আজই আমার কাছে এসেছে। খুবই কম বয়সী যুবা পুরুষ, আমি তার আকার ইঙ্গিতে ও কথাবার্তায় খুব খুশি হয়েছি। খাঁটি সোনা বলে মনে হয়েছে তাকে। তাকে সন্তানের কাজ শেখানোর ভার জীবানন্দের ওপর রইল, কারণ জীবানন্দ লোকের মন জয় করে নিতে বড় সুদক্ষ। আমি চললাম, তোমাদের জন্য আমার একটি উপদেশ বাকি আছে, খুব মনোযোগ দিয়ে শোনো। আজ্ঞা করুন ঠাকুর। প্রভু আজ্ঞা করুন। তোমরা দুজনে যদি কোনো অপরাধ করে থাকো বা আমি ফিরে আসার আগে করো, তবে তার প্রায়শ্চিত্ত আমি না আসলে করো না, আমি আসলে প্রায়শ্চিত্ত করো। ভবানন্দ এবং জীবানন্দ দুজনে পরস্পরের মুখ চাওয়াচাওয়ি করলেন। কি ব্যাপার, কথাটা কি তোমার উদ্দেশ্যে বললেন? বোধহয় বোনের বাড়িতে মহেন্দ্রর মেয়েকে রাখতে গিয়েছিলাম। তাতে দোষ কি? সেটা তো নিষিদ্ধ নয়। ব্রাহ্মণের সঙ্গে দেখা করে এসেছ কি? বোধহয় গুরুদেব তাই মনে করেন। সন্ধ্যা আহ্নিক শেষে মহেন্দ্রকে ডেকে সত্যানন্দ বললেন, মহেন্দ্র, তোমার মেয়ে বেঁচে আছে। হ্যাঁ, কোথায় মহারাজ? তুমি আমায় মহারাজ বলছো কেন? সবাই বলে তাই, মঠের অধিকারীদের মহারাজ সম্বোধন করা হয়। আমার মেয়ে কোথায় মহারাজ? শোনার আগে একটা কথার উত্তর দাও, তুমি সন্তান ধর্ম নেবে? হ্যাঁ, নিশ্চিতভাবেই আমি মনস্থির করেছি। তবে মেয়ে কোথায় শুনতে চেও না। কেন মহারাজ? যে এই ব্রত গ্রহণ করে তার স্ত্রী পুত্র কন্যা স্বজনবর্গ কারও সঙ্গে সম্পর্ক রাখতে নেই, বউ ছেলেমেয়ের মুখ দেখলেও প্রায়শ্চিত্ত করতে হয়। যতদিন না সন্তানের মনোবাঞ্ছা সিদ্ধ হয় ততদিন তুমি মেয়ের মুখ দেখতে পাবে না। তাই যদি সন্তান ধর্ম গ্রহণ স্থির হয়ে থাকে তবে মেয়ের সন্ধান জেনে কি করবে? দেখতে তো পাবে না।
যথা আজ্ঞা প্রভু। সত্যানন্দ কথাবার্তা শেষে মহেন্দ্রর সঙ্গে সেই মঠের মন্দিরের ভিতর বিষ্ণু মূর্তির কাছে উপস্থিত হলেন। মন্দিরে আরেকজন বসেছিল যাকে সত্যানন্দর পছন্দ হয়েছিল আগেই। সত্যানন্দ এসে দাঁড়াতেই সে উঠে প্রণাম করল। সে আর কেউ নয়, শান্তি। সত্যানন্দ তাকে জিজ্ঞাসা করলেন, তুমি দীক্ষিত হবে? শান্তি বলল, আমাকে দয়া করুন। তখন শান্তি ও মহেন্দ্রকে সম্বোধন করে সত্যানন্দ বললেন, তোমরাই ভগবানের সামনে প্রতিজ্ঞা করো, সন্তান ধর্মের সমস্ত নিয়ম তোমরা পালন করবে। যতদিন না মায়ের উদ্ধার হয় ততদিন গৃহধর্ম পরিত্যাগ করবে। মা বাবা ভাই বোন স্ত্রী পুত্র আত্মীয় স্বজন দাস দাসী ধন সম্পদ ভোগ সব কিছু ত্যাগ করবে। বলো, করবে? সব ত্যাগ করলাম। সবকিছুই ত্যাগ করলাম। ইন্দ্রিয় জয় করবে? স্ত্রীলোকের সঙ্গে কখনো এক আসনে বসবে না? বসবো না। ইন্দ্রিয় জয় করব। ঈশ্বরের সামনে প্রতিজ্ঞা করো, নিজের জন্য বা স্বজনের জন্য অর্থ উপার্জন করবে না। যা উপার্জন করবে তা বৈষ্ণব ধনাগারে দেবে। সনাতন ধর্মের জন্য স্বয়ং অস্ত্র ধরে যুদ্ধ করবে, রণে কখনো ভঙ্গ দেবে না। না না, যদি প্রতিজ্ঞা ভঙ্গ হয় জ্বলন্ত চিতায় প্রবেশ করে অথবা বিষ পান করে প্রাণ ত্যাগ করব। আর একটা কথা, জাতি, তোমরা যে জাতি হও না কেন, সব সন্তান এক জাতীয়। এ মহাব্রতে ব্রাহ্মণ শূদ্র বিচার নেই। তোমরা কি বলো? আমরা সেই বিচার করব না। আমরা সকলেই এক মায়ের সন্তান। তোমরা যে সব প্রতিজ্ঞা করলে তা ভেঙে ফেলো না। মুরারি স্বয়ং এর সাক্ষী। তোমরা বলো, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। সত্যানন্দ তাদের দীক্ষিত করলেন। দীক্ষা শেষ হলে মহেন্দ্রকে ফাঁকা জায়গায় নিয়ে গেলেন সত্যানন্দ। তারপর বললেন, দেখো বৎস, তুমি যে এই মহাব্রত গ্রহণ করলে এতে ভগবান আশা করি আমাদের প্রতি সন্তুষ্ট। তোমার দ্বারা মায়ের বড় কাজ হবে, তুমি যত্নে আমার আদেশ শোনো। তোমাকে জীবানন্দ ভবানন্দের সঙ্গে বনে বনে ঘুরে যুদ্ধ করতে বলছি না, তুমি পদচিহ্নে ফিরে যাও। নিজের জায়গায় থেকেই তোমাকে সন্ন্যাস ধর্ম পালন করতে হবে। মহেন্দ্র শুনে বিস্মিত ও বিমর্ষ হলেন, কিন্তু কিছু বললেন না। এখন আমাদের আশ্রয় নেই, এমন জায়গা নেই যে অনেক সেনা এসে আমাদের অবরুদ্ধ করলে আমরা খাবার সংগ্রহ করে দরজা বন্ধ করে 10 দিন নির্বিঘ্নে থাকব। আমাদের গড় নেই। তোমার অট্টালিকা আছে, তোমার গ্রাম তোমার অধিকারে। আমার ইচ্ছে সেইখানে একটা গড় বানাই, পরিখা তৈরি করে পাঁচিল দিয়ে ঘিরে মাঝে তাতে ঘাঁটি বসিয়ে দিলে আর বাঁধের ওপর কামান বসিয়ে দিলে উত্তম গড় প্রস্তুত হবে। তুমি সেইখানেই যাও, ধীরে ধীরে সেখানে সেনারা ভিড় করবে, সেখানে কামান গোলা বারুদ বন্দুক তৈরি করাবে তুমি। যথা আজ্ঞা মহারাজ। মহেন্দ্র সত্যানন্দকে প্রণাম করে বিদায় নিলেন। শান্তি এসে সত্যানন্দকে প্রণাম করল। সত্যানন্দ তাকে আশীর্বাদ করে বললেন, থাক থাক বছর, তোমায় কি বলে ডাকবো তা এখনো পর্যন্ত জিজ্ঞাসা করিনি। আপনার যা অভিরুচি, আমি বৈষ্ণবের দাস। তোমার নবীন বয়স দেখে তোমায় নবীনানন্দ বলতে ইচ্ছা করছে, তাই এই নাম তুমি গ্রহণ করো। কিন্তু একটা কথা জিজ্ঞাসা করি, তোমার আগে নাম কি ছিল? যদি বলতে কোনো বাধা থাকে তবে বলতে হবে না। আমার নাম শান্তিরাম দেব শর্মা। তোমার নাম শান্তিমণি পাপিষ্ঠা। এই বলে সত্যানন্দ শান্তির কালো কুচকুচে দেড় হাত লম্বা দাড়ি বাঁ হাতে জড়িয়ে ধরে এক টান দিলেন। সঙ্গে সঙ্গে মিথ্যে দাড়ি খসে পড়ল।
গপ্পের বাকিটা পরের সপ্তাহে। এখনকার মতো গপ্প মিলে ঠেকের সময় শেষ। পরের সপ্তাহে আনন্দমঠ শেষ পর্ব নিয়ে আসবো আমি। Till then, like, share and subscribe to my channel and do not forget to click on the bell icon for notifications. নিজে তো শুনছেন, সঙ্গে বন্ধুদেরও জানান, প্রত্যেক শনিবার রাত 9টায় আমি মীর নিয়ে আসি গপ্প মীরে ঠেক। গপ্প মীরে ঠেক, আপনার গপ্পের প্লেলিস্ট।